ঠিক আছে, ধারার যোগফল এখানে স্টার্টিং নাম্বার দিয়ে এখানে এন্ডিং নাম্বার দিয়ে মাস্কের সর্বসম্মত যোগফল এখান থেকে ক্লিক করে তার জন্য কি অ্যালগরিদম করতে হয় চিন্তা করে কাজটা করে ফেলে একটু চিন্তা করেন পারবেন। আগে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রেডি করে ফেলেন, তারপর ইনপুটগুলো নেন, ইনপুটগুলো বের করেন অ্যারে থেকে, বের করে ভেরিয়েবলাইজ করেন, স্টেপ বাই স্টেপ আগান, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখাতে হবে না কিছু, রেজাল্টটা দেখাতে হবে।
খেয়াল করেন যেটা করতে বলা হয়েছিল করে ফেলছি তাই না? ফাইন, তো হ্যাঁ হয় নাই কেন? আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা। বলা হচ্ছে এক্সাম্পল 1 2 3 4 আমরা একটা পিএসি ফাইল নিয়ে নিলাম, তো এখানে আমাকে প্রথমে ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করে ফেলি সবাই, যাদের দেরি হচ্ছে স্টার্টিং নাম্বার
starting number. Number. আপনি একটু ভিতরে যাবেন একটু টিস্যু নিয়ে আসুন টিস্যু টিস্যু আচ্ছা খেয়াল করেন আমরা এই ধরনের একটা ফর্ম রেডি করে ফেললাম। এবার এখান থেকে আমরা প্রোগ্রামটাকে রান করাই। যেহেতু আমাদের অ্যাকশন ব্ল্যাঙ্ক তো আমাদের সার্ভার পেজটা এই পেজটাই, তাই না? অ্যাকশন ব্ল্যাঙ্ক মানে কি, আমাদের সার্ভার পেজ এবং ভিউ পেজ একটাই, কেমন? সার্ভার পেজ এবং ভিউ পেজ একটাই। তো প্রথমে চেক করে নিচ্ছি সাবমিট বাটনে ক্লিক করবে কিনা। আপনি আর আসবেন না ছিল বলতে ঠিক আছে। আমি ইনপুট গুলো বের করে ভেরিয়েবলাইজ করে নিচ্ছি, কেমন? এবার কি করতে হবে, আমার একটা ভেরিয়েবল নিয়ে নিলাম রেজাল্ট, ফর লুপ চালিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সংখ্যা এক এক করে প্রিন্ট করবে, তাই না? চেক করি, স্টার্টিং নাম্বার দিলাম 1, ইন্ডিং নাম্বার দিলাম 5, সাবমিট করলাম, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছি।
তো আমি স্টার্টিং নাম্বার থেকে শুরু করে এন্ডিং নাম্বার পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে বের করতে পারছি। এবার বের করে এই ভেরিয়েবলটার মধ্যে দেখাচ্ছিল আর কি, বাট এবার তো দেখালে হবে না, আমাকে যোগ করতে হবে, একটা একটা করে সংখ্যা আসবে আর আমাকে যোগ করতে হবে। তো এর জন্য আমরা কিন্তু একটা অপারেটর প্র্যাকটিস করছিলাম, খেয়াল করেন অপারেটর ক্লাসে। হ্যাঁ, এই অপারেটরটার কাজ কি ছিল? যোগ করবে এবং অ্যাসাইন করবে, যোগ করবে এবং অ্যাসাইন করবে, তাই না? এখন এখান থেকে দেখেন লজিকটা এভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি যে এখান থেকে ফর লুপ একটা একটা করে সংখ্যা বের করে এখানে রাখবে, আর আমি প্রিন্ট না করে কি করব, যোগ করে রাখবো। তারপরে আমার কি লাগবে? প্লাস ইকুয়াল। তো যোগ করে কোথায় রাখবো? আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিলাম প্রথম উপরে, ঠিক আছে। মনে করেন এই ব্রাউজারের মধ্যে সেশনে কোনো একটা ডাটা কুকিজ থেকে কোনো একটা সেশনের ইন্ডেক্স হতে পারে, রেজাল্ট কোনোভাবে কনফ্লিক্ট হতে পারে, এই জন্য আমি কি করে দিলাম, ব্ল্যাঙ্ক করে দিলাম। এখানে জিরো দিলেও কোনো সমস্যা নেই, জিরো দিতে পারেন, যেহেতু এটা যোগ এখানে জিরো দেওয়া যায়। তারপরে এখানে তো আর আমি ইয়ে করবো না, কোনো সংখ্যাকে কনফ্লিক্ট করে রাখবো না, যোগ করবো। তো জিরো এখানে রাখা যেতে পারে। বিষয়টা কিভাবে হচ্ছে দেখেন, সাপোজ এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম থ্রি, এখানে দেওয়া হচ্ছে ওয়ান, এখানে দেওয়া হচ্ছে থ্রি। সাবমিট বাটনে ক্লিক করলে বিহাইন্ড ইট স্টোরি টা কি, এই ভেরিয়েবলটার মধ্যে চলে আসবে কত, ওয়ান, এর মধ্যে চলে আসবে থ্রি, রেজাল্টের মধ্যে জিরো। এবার বলা হচ্ছে আই ইজিক্যাল টু স্টার্টিং নাম্বার, অর্থাৎ আই ইজিক্যাল টু ওয়ান, আই ইজ লেস দ্যান ইকুয়াল টু থ্রি, এক তিনের চেয়ে ছোট, সত্যি ভিতরে ঢুকবে, এর মধ্যে কত আছে, জিরো, প্লাস জিরোর সাথে, মানে এইটার মানে কি, সমান সমান ডলার সাইন রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট প্লাস আই, এটা কি এবং এটাকে যোগ করে যোগফলটাকে আমরা রেজাল্টের মধ্যে রাখতেছি। তো রেজাল্টের মধ্যে প্রথমে আছে কত, জিরো, এর মধ্যে কত আছে, ওয়ান, জিরো ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান, ওয়ানটাকে সেই রেজাল্টের মধ্যে রাখবে। আবার এখানে আছে আবার ওয়ান ওয়ান কত হবে, টু, দুই কি তিনের তো ছোট না, সমান ছোট, ভিতরে ঢুকবে। এবার রেজাল্টের মধ্যে কত আছে, আগের ছিল কিন্তু এক, ওই যে প্লাস ইকুয়াল, হ্যাঁ, তাহলে এক যোগ দুই সমান সমান কত, তিন, তিন যোগ করে রেজাল্টের মধ্যে রেখে দিলে। আবার এখানে আবার আমি তিন, তিন তিনের যে বড় না, সমান সমান, এবার আগে ছিল কত, তিন, এবার আগে ছিল কত, তিন, তিন আর তিন কত, ছয়, যোগ ফলে এখানে আগে এখানে আসবে। আবার এখানে যাবে তিনের মান হয়ে যাবে কত, চার, চার কি তিনের চেয়ে ছোট না, সমান, কোনোটাই না, চার তিনের চেয়ে বড়, তার মানে কন্ডিশনটা কি হয়ে যাবে, ফলস, ভিতরে ঢুকবে না, তাই না? প্লাস ইকুয়াল যোগ করবে এবং অ্যাসাইন করবে। এই ফর লুপটা এই ভেরিয়েবল গুলো থেকে একটা একটা করে ভ্যালু বের করবে, বের করে আমরা এর সাথে যোগ করে এখানে অ্যাসাইন করে দিচ্ছি। এই কাজটাই কতবার হবে, যতগুলো সংখ্যা পাবে, তাই না? রেজাল্টটাকে প্রিন্ট করতে হবে কোথায়, এর ভ্যালুর মধ্যে আমরা এটাকে প্রিন্ট করে দিলাম। সো গন্ডগোল করতে পারে, এজন্য সবার উপরে রেজাল্ট ভেরিয়েবলটাকে কি করে দেওয়া হচ্ছে, ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে। কারণ যখন আমি প্রথমবার এই ফাইলটাকে ব্রাউজারে রান করাবো, যখন প্রথমবার রান করাবো তখন কি হবে, ইসেট ফাংশনটা পোস্টের মধ্যে বাটন ইনডেক্সটা খুঁজে পাবে না। সো ফাংশনটা রিটার্ন করবে ফলস, ফলস হলে ভিতরে ঢুকবে না, তাই না? ভিতরে না ঢুকলে অথচ এখানে আমি কি করছি, রেজাল্ট কি করে রাখছি, তো সে একটা আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট দেখাইতো, তাই না?
এজন্য আমি কি করলাম সবার উপরে রেজাল্ট ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার এখানে দেওয়া হচ্ছে 1, এখানে দেওয়া হচ্ছে 3, 2, এখানে হচ্ছে 3, এখানে দেওয়া হচ্ছে 1, এখানে দেওয়া হচ্ছে 3, 6 চলে আসছে। এখানে 1, এখানে 5, 15 চলে আসছে, তাই না? এখানে দিলাম 2, এখানে দিলাম 200, খুব বেশি আসে নাই কিন্তু, মাত্র 20,099 টাকা। ওকে ফাইন। তো এই এক্সাম্পলটা করতে বলা হয়েছিল, সবাই করতে পারছিলেন, যাদের লেট হচ্ছিল তারাও হয়ে গেল আর কি বিষয়টা। ক্লাস নাম্বার 11 আছে না? তাহলে এখন চলেন আমরা যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করতে পারে সেটা হচ্ছে ফাংশন। বিফোর দ্যাট এদিকে লোকজন কম কেন হতো? ঘটনা কি স্যার? এখানে আমরা কমেন্ট হিসেবে যেটা রাখছি সেটা দিয়ে যদি আমরা আউটপুট নিয়ে আসি সেক্ষেত্রে সমস্যা স্যার? না কোনো সমস্যা না, ওটা দিয়ে ফার্স্ট নিয়ে আসছিলাম, তারপরে আপনি কমেন্ট দিলেন। না 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 কোনো সমস্যা নেই, আপনি এটাও লিখতে পারেন। এটা হচ্ছে কি এটা সম্পর্কেও দেখাচ্ছে, প্রথমে সকল যোগ্য দেখাচ্ছে, প্রথমে মনে করেন কত আছে এক ঠিক করা আপনার দায়িত্ব। আপনি একটা জিনিস চিন্তা করেন, দেখেন, মনে করেন আপনি একা একা বেঁচতে গেলেন আর কেউ বেঁচতে গেল না, তখন যায় আপনি কি করবেন? আপনি একা একলে ভালো লাগবে? হ্যাঁ, তাহলে বুদ্ধিমানের কাজ কি? ওখানে যাই আপনি করবেন কি? আপনি একা একা যান, ঘটনাটা খেয়াল করছেন? বেশ তো দন জানলাম মনে হবে, তার সাথে ভালোটা কি? আমরা নিয়ে যাই, সো একটা প্রোগ্রাম রান করাইলাম। আচ্ছা খেয়াল করেন, আমরা এখন যে সিনট্যাক্সটা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে ফাংশন, অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট এবং
তো ফাংশন জিনিসটা কি আপনারা সবাই জানেন, আমি জানি তাই না? আমরা সবাই পড়ছি যখন ভার্সিটিতে পড়াশোনা করছি, তো এখন এভাবে যদি আমরা এভাবে এখান থেকে বলি যে ফাংশন কি, তাহলে এভাবে খেয়াল করেন যে যখন আমরা কোন একটা মোবাইল কিনি বা কোন একটা মোবাইল কিনে নিয়ে আসলেন, আপনি কোথাও যান, আপনার বন্ধু মোবাইলটা হাতে নেয়, বা তোর মোবাইলটা অনেকগুলো ফাংশন আছে তাই না, বা এই ফাংশনটা অনেক জটিল, এগুলো বলেন নাই কখনো? বলছেন তাহলে হোয়াট ডু উই মিন বাই ফাংশন? মোবাইলে আবার ফাংশন তাই না? তো ফাংশন মানে কি? একটা কাজ, স্পেসিফিক জব। যেমন মোবাইলে ছবি তোলা যায়, এটা একটা মোবাইলের কাজ, এটা একটা ফাংশন। মোবাইলে কথা বলা যায়, এটা একটা ফাংশন। সো আমরা যখন কোনো প্রোগ্রামিং করব, আমাদের এরকম ফাংশন থাকবে। আমরা কি, আমরা কোনো প্রবলেম সলভ করব, কোনো একটা ওয়েবসাইট বানাচ্ছি, কারোর জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছি, বা কাউকে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বানায় দিচ্ছি। কেন? কারণ তার সমস্যা, সমস্যা কি? সে তার ব্যবসা সম্পর্কে আরো বেশি মানুষকে জানাইতে চায়, এই জন্য তার একটা ওয়েবসাইট দরকার। অনলাইনে থাকবে, যে কেউ যখন তখন দেখতে পারবে। একজন তার ইনভেন্টরি সিস্টেম ম্যানেজ করতে পারতেছে না, কতগুলো মাল স্টক হচ্ছে, বের হচ্ছে, সে মেনটেন করতে পারতেছে না, খাতায় সঠিক হিসাব সে পাচ্ছে না। আপনি তাকে একটা ওয়েব বেস সফটওয়্যার বানিয়ে দিলেন, তার মানে কি? একটা সমস্যার সমাধান করে দিচ্ছি আমরা। তো সমস্যার সমাধান যখন করা হচ্ছে, কিভাবে করা হয়? কিছু কাজের মাধ্যমে করা হয়, অনেকগুলো কাজ করে 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 দেন ফাইনালি একটা বড় একটা সমাধান হয়ে যায়। আমাকে কি করতে হবে? আমাকে একটা কলম বানাতে হবে। কেন? আমার লেখা দরকার, আমি লিখতে পারতেছি না, এটা একটা সমস্যা। সমস্যার সমাধান কি? একটা কলম, যেটাতে লেখা যায়। এখন কলম দ্বারা বানাইতে গেছে, তার আগে কি বানাইছি? মাউথ, তারপরে ক্যাপ, সরি ক্যাপ আর মাউথ তো একই, তারপরে কি কালি, একটা একটা করে জিনিস আছে। প্রত্যেকটা জিনিসকে আপনি কি বলতে পারেন? এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, ফাইনালি সবগুলোকে জোড়া দিয়ে হয়ে গেছে, একটা মূল কাজ হয়ে গেছে। এখন একটা কাজ, তো এই জন্যই বলা হচ্ছে যে ফাংশন মানে কি? আমি যখন কোনো একটা কাজ করব, এই সব কাজকে আমি আলাদা আলাদা ভাবে করতে পারি। আমাকে একটা একটা কিছু করতে হবে, একটা কিছু আমাকে কলমটা বানাইতে হবে, আমি সব কিছু জানি, আমাকে এই কলমটা তৈরি করতে হবে, আমি সব কিছু জানি, আমি ভেরিয়েবল জানি, সিনট্যাক্স জানি, অপারেটর জানি, স্টেটমেন্ট জানি, অ্যারে জানি, আমি লাইন বাই লাইন কোড লিখে এটা তৈরি করলাম। এখন মনে করেন দুইটা কলম আছে, আমি কলমটা তৈরি করছি একবারে কলম, বাট এখন এখানে কিন্তু দুইটা জিনিস আছে। বলতে পারেন এটার একটা, এটার একটা কাজ আছে, এটার একটা কাজ আছে তাই না? এটার কাজ কি? এখান থেকে লেখা বের হয়, আর এটার কাজ কি? এটা এটা আমি ইয়ে করে রাখি তাই না, এটা নিয়ে করে রাখি, মানে ইয়ে করে রাখি। এখন দুইটা যদি একসাথে করা হইতো তাহলে কি হইতো? মনে করেন এখানে দুইটা কলম আছে, একটা কলমের ক্যাপ নাই, তাহলে আমি এইটা দিয়ে যেটার ক্যাপ নাই সেটাকেও কি কভার করতে পারি না? আমি বলতে চাচ্ছি যে এই কলমটা আমি একবারে তৈরি করে ফেলতে পারতাম, আবার কলমটাকে আমি দুইটা পার্টে ভাগ করে তৈরি করছি, এটা একটা, এটা একটা। এখন এটা বেশি ইউজেবল হয়েছে না কম ইউজেবল হয়েছে? কোনো কারণে যদি এটা হারাও যায়, আমি এটাকে তো চাইলে পরবর্তী ইউজ করতে পারবো। এই জন্য কি ফাংশন হচ্ছে? এরকম একটা সিনট্যাক্স যেটা আমাদের কি, কোনো একটা কাজ যখন আমরা পড়বো, আমরা একবারে না করে ছোট 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 আকারে পড়বো, এবং ছোট ছোট কাজকে তাই না, কোনো একটা কাজ আমাকে করতে হবে, আমি একবারে না করে ছোট ছোট ভাগ করে করব। তো ছোট ছোট ভাগকে আমি যদি একটা কাজের মাধ্যমে রাখতে চাই, ওই যে সিনট্যাক্সটা দিয়ে করবো, সেটা হচ্ছে কি ফাংশন। এই জন্য বলা হচ্ছে ফাংশন কি? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে। হ্যাঁ, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে, এবং সেই কাজটাকে আমি বারবার রিউজ করতে পারি। এই যে ফাংশন, এটা তৈরি করতে আমার একটা ব্লক অফ কোড লাগছে, এবং একটা নির্দিষ্ট কাজ আছে, এবং এটাকে আমি কি করতে পারবো? বারবার ইউজ করতে পারবো। এই কোন কারণে আমার এটা হারিয়ে গেছে, এটাও কি বাদ ফালাই দিবেন? আর একটা কলম আছে যেটা, যেখানে আমি ইউজ করতে পারি তাই না? সো রিউজেবল। বাট আমি যদি এই কলমটা একবারে তৈরি করতাম, কোনো মাউথ সিস্টেম থাকতো না, সিস্টেম থাকতো এরকম যে না শুধু লিখতে হবে, কালি শেষ ফালাই দিবে, তাহলে কিন্তু এটাকে রিউজ করা যেত না।
এই কলমটা কালি ফুরিয়ে গেলে এটা কিন্তু আবার রিউজ করা যাবে। এজন্য কি ফাংশন ইয়া করতে হবে এখন, তাহলে ফাংশন দেখি একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে আমরা বারবার রিউজ করতে পারি, তাই না? এবং বারবার রিউজ করতে পারি। তো বলা হচ্ছে মোবাইলের ছবি তোলা যায়, এটা একটা ফাংশন। এখন আপনি খুব দামি একটা মোবাইল ফোন কিনছেন, ফোনটা টেবিলের উপর রেখে দিচ্ছেন, এবার দূরে দাঁড়ায় বলতেছেন ছবি তুলো, ছবি তুলবে কি করতে হবে? এমন হতে পারে আপনি যদি অটো টাইমার সেট করে দিয়ে আসেন, সেটা এক্সেপশনাল কেস, ওটা ছাড়া নরমালি কেমন বলে ছবি তোলা যায়। বাট তারপর আমাকে কি করতে হবে, মোবাইল রেখে দিলেই ছবি তুলবে না অটোমেটিক্যালি, কি করতে হবে? প্রেস করতে হবে, তাই না? তার মানে কি ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ক্যামেরা নিজে নিজে ছবি তুলতে পারে না, ক্যামেরাকে কি করতে হয়, অপারেট করতে হয়, ফাংশনকে কল করতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর কি। যখন আমাদেরকে কেউ বলবে যে ফাংশন জিনিসটা কি, আমরা এভাবে বলতে পারি যে ফাংশন হচ্ছে একটা একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে আমরা বারবার রিউজ করতে পারি, এবং ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কল করতে হয়। ওই যে ক্যামেরা একটা ফাংশন, বা ক্যামেরা নিজে নিজে ছবি তুলতে পারে না, ক্যামেরাকে কি ইনস্ট্রাকশন দিতে হয় যে তুমি এভাবে কাজটা করো, তাই না? একা একা ছবি তুললেও তার জন্য কি করতে হয়, ইনস্ট্রাকশন দিতে হয় না, টাইমার সেট করে আসতে হয় না। আপনি টাইমার টুমার কিছু সেট করবেন না, ফোন কিনছেন আইফোন 11 বাইরেছে কি এখানে যে ফাংশন বিষয়ে আমরা একটা ছোটখাটো বিষয় দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে, এখানে বলা হচ্ছে ফাংশনের পার্ট, ফাংশনের পার্ট বলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি কলিং, একটা হচ্ছে ডেফিনেশন। সো ওই যে ফাংশন বললাম কি, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। প্রাণ গোপাল ভাওয়াল শুনতেছেন কি বলতেছি? আচ্ছা, ফাংশন হচ্ছে কি একটা কাজ, সেই কাজটাকে আমরা ডিফাইন করতেছি কি দিয়ে, একটা ব্লক অফ কোড দিয়ে। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। এখন আমি যে বারবার বলতেছি ব্লক অফ কোড, ব্লক অফ কোড, ব্লক অফ কোড জিনিসটা আসলে কি বলেন? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হচ্ছে, এটাকে বলা হচ্ছে একটা ব্লক।
এটা হচ্ছে কি ব্লক অফ কোড কোড হ্যাঁ এই ব্লক কার্লি দিয়ে স্টার্ট করলাম কার্লি দিয়ে ক্লোজ করলাম ডাবল কার্লি সিঙ্গেল কার্লি মাঝখানে বিষয় রেডি কি একটা ব্লক নির্দিষ্ট কাজ আছে এবং এই কাজটাকে আমি বারবার ইউজ করতে পারি নিজে নিজে কোনো কিছু করতে পারবে না ফাংশনকে কি করতে হবে কল করতে হবে সো ফাংশনের দুটো পার্ট একটা হচ্ছে ডেফিনিশন আর একটা হচ্ছে কলিং সো ডেফিনিশনটা কি এটা হচ্ছে ডেফিনিশন আর কলিংটা কি এটা হচ্ছে কলিং সো ডেফিনিশনের সময় প্রথমে আমরা ইউজ করব কি ফাংশন এই সিনট্যাক্সটা এটা হচ্ছে সিনট্যাক্স নাম কি ফাংশন এরপরে ফাংশনের নাম দিতে হবে ফাংশনের নাম আমি কি দিব ওই সেই ভেরিয়েবলের নামের জন্য যে রুলস গুলো ছিল না এখানেও সেম একই ঠিক আছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে বিল্ট ইন ফাংশনের নামগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না মনে করেন ইসেট নামে একটা ফাংশন তো আছে আপনি যদি বলেন ফাংশন ইসেট তাহলে কিন্তু হবে না ঠিক আছে সো এটা একটা ব্যাপার গেল তাহলে ফাংশন ফাংশনের নাম দিতে হবে এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই মাঝখানে আমরা বেশ কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে ব্লক অফ কোড এই কোডের একটা নির্দিষ্ট কাজ আছে না এর কাজ কি বলেন তো আউটপুট 30 দেখেন আপনারা যদি আউটপুট 30 লাগে আপনি বারবার এটাকে ইউজ করতে পারবেন বাট এটাকে ইউজ করার জন্য আপনাকে পুরো কোডটা লিখতে হবে না কি করতে হবে হ্যাঁ কল করলেই হবে ফাংশনকে কল করতে হবে কিভাবে তার নাম দিয়ে আপনাকে বলা হলো আপনি একটা ফাংশন লেখেন আপনি কি বলবেন ফাংশনের নাম কি দিব ফাংশনের নাম হবে এইটা ঠিক আছে ফাংশন ফাংশনের এটা এটা এখন বলবেন যে ঠিক আছে তাহলে ফাংশনের কাজটা কি হবে ফাংশনের মধ্যে কাজটা কি হবে ফাংশনের কাজ হবে এটা 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 ওই কাজটা করার জন্য যা যা ইনস্ট্রাকশন লেখা দরকার সেটা কি করবেন এখানে লিখে দিবেন এবার ওই ইনস্ট্রাকশনের মাধ্যমে যে কাজটা হচ্ছে গল্পটা খেয়াল করেন আমি কি গল্পটা বলতেছি বলা হচ্ছে যে আপনাকে কেউ একজন বললো যে একটা ফাংশন লেখেন আপনি কি বলবেন ফাংশনের নাম কি হবে বললেন ঠিক আছে ফাংশনের নাম হবে রিমাইন্ডার ঠিক আছে ফাংশন রিমাইন্ডার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ লিখে দিলেন এবার আপনি কি বলবেন এই ফাংশনের কাজ কি হবে সে বলবে কাজ হবে এটা 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 তো এটা 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 করার জন্য আপনার যেভাবে ইনস্ট্রাকশন সেট করা দরকার আপনি সেভাবে ফাংশনের মধ্যে ইনস্ট্রাকশন সেট করবেন এবার তার যখন ওই জিনিসটা লাগবে তখন আপনি কি করবেন সে শুধু ওই রিমাইন্ডার নামটাই কল করবে তাই না এটাই কিন্তু বিষয় সো ফাংশনের ডেফিনিশন এবং ফাংশনের কলিং এখন ডেফিনিশনকে আমরা আবার কয়েকটা পার্টে ভাগ করতে পারি দেখেন এটা হচ্ছে কি সিনট্যাক্স এটা হচ্ছে নাম এটা হচ্ছে স্কোপ এটা হচ্ছে ফাংশনের বডি এতটুকু অংশকে বলা হচ্ছে কি ফাংশনের বডি এটা হচ্ছে সিনট্যাক্স এটা হচ্ছে ফাংশনের নাম আর এটা হচ্ছে কি স্কোপ স্কোপের যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোপের মধ্যে আমরা কি করব ভ্যালু পাস করে ফাংশনকে ডাইনামিক করব ভ্যালু পাস করে ফাংশনকে ডাইনামিক করব এখন ফাংশনের সিনট্যাক্সটা এই যে ফাংশন এভাবে কাজ করতেছে তাই না ফাংশনে কল করব কিভাবে ফাংশনের নাম ধরে এটা হচ্ছে ফাংশনের পার্ট দুইটা পার্ট ফাংশনের টাইপ কয় টাইপের ফাংশন হতে পারে দুই টাইপের একটা হচ্ছে বিল্ট ইন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন বিল্ট ইন মানে যে ফাংশনগুলো পিএইচপি লাইব্রেরিতে বিল্ট ইন আছে সেগুলো হচ্ছে কি বিল্ট ইন ফাংশন 1200 বেশি এবং প্রত্যেকদিন নতুন নতুন ফাংশন আসতেছে ঠিক আছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এত পাওয়ারফুল হওয়ার পিছনে মেইন কারণ এর রিসোর্স ইউজ যেহেতু ওপেন সোর্স যে কাজ করে সেই কি করে যে যেটা করলো সেটা করে সেটা সে রেখে যায় এটাই হচ্ছে কি এটাই হচ্ছে আপনার লিডারশিপের মেইন বিষয় আর কি তো একটা বইতে ভাই পড়তেছিলাম যে আপনি যদি লাইফে সাকসেসফুল হতে চান সকল সাকসেসফুল ব্যক্তি হচ্ছে কি একজন লিডার তো লিডার মানে কিন্তু এটা না যে সামনে সামনে নারায়ণ থাকবে আর পিছনে আল্লাহ আকবার দিস ইজ নট লিডারশিপ লিডার মানে হচ্ছে খুব দায়িত্বশীল একজন ব্যক্তি ঠিক আছে যে দায়িত্ব নিয়ে কাজ করবে তো লিডাররা যেটা করে তারা হচ্ছে সামনে যায়
এবং যে কাজটা করে সেটা রাস্তা পরিষ্কার করতে করতে যায়, যারা পিছন থেকে যারা আসতেছে তারা যেন এই কষ্টটা না পায়। এই জন্য যারা পিএইচপি সিনিয়র ডেভেলপার তারা কি করতেছে, তারা কোনো একটা কাজ করতে অনেক সমস্যায় পড়ছে, দেন এটা সমাধান করে দিয়ে চলে গেছে। আমরা এটা ইউজ করতেছি, আবার আমরা কিছু একটা করব যেটা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কি এটা সুবিধাটা ভোগ করবে, তাই না? রাইট, এটাই আর কি বিষয়। সো আমাদের যেটা করা যাবে না সেটা হচ্ছে আমাদের রাস্তা ব্লক করে রাখা যাবে না কারোর জন্য। আপনি যাচ্ছেন, সামনে বাধা আছে, বাধা পরিষ্কার করে যাচ্ছেন, যদি বাধা পরিষ্কার করতে না পারেন সাইড দেন। পিছনে তো শক্তিশালী একজন থাকতে পারে, সে যেন বাধা পরিষ্কার করে সামনে যেতে পারে। আমার কথা কি খেয়াল করছেন আমি কি বলছি? সো নাও ফাংশনের টাইপ বলা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে বিল্ট ইন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। বিল্ট ইন যেগুলো পিএইচপি লাইব্রেরিতে আছে এবং ইউজার ডিফাইন্ড যেগুলো আমরা তৈরি করবো আমাদের নিজেদের প্রয়োজনে, ঠিক আছে? তো এই বিষয়গুলো চলেন আমরা একটু খাতা কলমে প্র্যাকটিস করে দেখি। আমি আর একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি ফাংশন। তো সিম্পলি খেয়াল করেন, আমরা একটা ফাইল নিলাম, এর নাম দিলাম ফাংশন ডট পিএসপি। আপনারা কিছুক্ষণ সময় প্রজেক্টের স্ক্রিনে দিকে খেয়াল করেন, আমি প্র্যাকটিস করার জন্য সময় দিব। সো বলা আছে ফাংশন ডট পিএসপি নামে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিলাম। এবার এই ফাইলটার আউটপুট আমরা ব্রাউজারে নিয়ে আসবো। এবার যদি আমরা এই ফাইলটাকে রান করি আউটপুট কি হ্যালো ওয়ার্ল্ড আসবে না, সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে না। এবার এই স্টেটমেন্টটাকে আমরা একটা কাজ করি, আমরা একটা সিনট্যাক্স এর মধ্যে নিয়ে আসতেছি, খেয়াল করবে। ফাংশন বললাম হ্যালো, কি করলাম এবারে হ্যালো ওয়ার্ল্ড সিনট্যাক্সটাকে, এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে আমরা একটা সিনট্যাক্সের মধ্যে নিয়ে আসলাম। সিনট্যাক্সের নাম কি? ফাংশন। ফাংশনের মধ্যে আমরা এই হ্যালো এর নাম দিয়ে একটা এভাবে করে দিলাম। এবারে ফাইলটাকে রান করাই, দেখি আউটপুট কি আসে। কিছুই কিন্তু আসে না, কারণ কি ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় কিন্তু ক্যামেরায় কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই। এই জন্য আপনি যত দামি মোবাইল কিনেন না কেন ছবি কিন্তু একা একা তুলবে না। তো কি করতে হবে, ইনস্ট্রাকশন দিতে হবে, তাই না? এখন এই এক্সাম্পলটা কেন এখানে করা হচ্ছে, এর কারণ হচ্ছে যে আমি যখন এই স্টেটমেন্টটা এভাবে লিখলাম তখন ব্রাউজারে আউটপুট আসতেছিল, আমি যখন এভাবে দিলাম তখন আসতেছিল না। তখন এখন আসার জন্য কি করতে হবে, এই জিনিসটাকে কল করতে হবে, তাই না? এই জিনিসটাকে কল করতে হবে। এবার আসবে না, এবার আসছে, তাই না? ইকো তো ভিতরে করাই আছে, তাই না? এখান থেকে আমরা এই ডিসিশনটা নিতে পারি যে একটু খেয়াল করে দেখেন যে ফাংশন বেসিক্যালি কি করতেছে, একাধিক স্টেটমেন্টকে একটা ওনারশিপের আন্ডারে নিয়ে আসতেছে। খেয়াল করেন, আমি শুধুমাত্র এই স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা ফাংশন ডট পিএসপি এই ফাইলের মধ্যে আছে। যার হাতে ফাইল আছে সেই এই স্টেটমেন্টটা ইউজ করতে পারবে, যার হাতে ফাইল আছে সেই স্টেটমেন্ট ইউজ করতে পারবে, তাই না? কারো হাতে ফাইলটা আছে সে ব্রাউজারে যাবে, রিলোড দিবে, আউটপুটটা পেয়ে যাচ্ছে। বাট আমি যখন কি করলাম, এই স্টেটমেন্টটাকে একটা ব্লকের মধ্যে নিয়ে আসলাম এবং এই ব্লকের মাধ্যমে এই স্টেটমেন্টটার একটা ওনারশিপ দিয়ে দিলাম। এই স্টেটমেন্টের ওনার কে এখন? হ্যালো। এবং এক বা একাধিক স্টেটমেন্টকে আপনি যদি কারো ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে চান তাহলে আমরা ফাংশন সিনট্যাক্স দিয়ে সেই কাজটা করতে পারি। এবার কিন্তু যার হাতে ফাংশন ডট পিএসপি ফাইলটা আছে সেই কিন্তু চাইলে স্টেটমেন্ট ইউজ করতে পারবে না। কি লাগবে তা এই এই এর একটা পারমিশন লাগবে, তাই না? এই জন্য কি ফাংশন দিয়ে যখন আমরা কাজ করবো তখন আমাদের প্রোগ্রামটা একটু সিকিউর হবে। যখন র প্রসেসে যেমন মনে করেন এই কাজটা আমরা করলাম, এখানে কিন্তু কোনো সিকিউরিটি নেই,
তাই না, যার হাতে ফাইলটা আছে সেই কিন্তু এই কাজগুলো করতে পারবে। ইনফ্যাক্ট এখানে কিছু হালকা একটু সিকিউরিটি তৈরি করা হয়েছে তাও কি যে ফাংশন দিয়ে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে ফাংশন সিনট্যাক্সের মাধ্যমে আমরা এক বা একাধিক স্টেটমেন্টকে কারো ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে পারি। এখন আপনি বলতে পারেন যে এক বা একাধিক স্টেটমেন্টকে কারো ওনারশিপের আন্ডারে এনে লাভটা কি, তাই না? এখন খেয়াল করেন, আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন কোনো একটা জিনিস কারো কারো আন্ডারে যদি থাকে, কারো ওনারশিপের যদি থাকে, সেটা বেশি সিকিউর থাকে নাকি আল্লাহর নামে মানে এটা কোনো মালিকই নাই ওটা বেশি সিকিউর থাকবে বলেন? কি বলে আন্ডার থাকলে ভালো থাকবে না? ডেফিনেটলি ভালো থাকবে। একটা আপনি একটা মোবাইল কিনছেন, সেই মোবাইলটা আপনি সার্ক ফোয়ারের সামনে রেখে আসছেন, সকালে মনে করেন ক্লাসে ঢোকার আগে রেখে আসছেন, যাওয়ার সময় পাবেন না, কোন মালিক নাই। কিন্তু মোবাইলটাকে যখন আপনি মনে করেন বিটিবিএল ভবনের ভিতরে নিয়ে আসবেন, কিছুটা সিকিউর হবে না? হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে আমার মোবাইল, আমি যখন মোবাইলটাকে এতক্ষণ কি করছিলাম, মোবাইলটাকে আমি কারণ বাজারে সার্ক ফোয়ারার সামনে রেখে রেখে কাজ করতেছিলাম, এভাবে আর কি। এটা হচ্ছে সার্ক ফোয়ারায় রেখে রেখে কাজ করলাম, এর কোনো মালিকই নাই, এর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, বুঝতে পারছেন? মানে জনগণ আর কি। ওকে, সো এর কোনো ওনারই নাই। এখন আমি এভাবে করলাম, কি করলাম, এটাকে আমি বিটিবিএল ভবনের ভিতরে নিয়ে আসলাম। এই স্টেটমেন্টটা এবার কিন্তু কারণ বাজার দিয়ে যেই যাবে সেই কিন্তু এটা নিতে পারবে না, তাই না? তাকে অ্যাটলিস্ট বিটিবিএল ভবনের ভিতরে ঢুকতে হবে। আর বিটিবিএল ভবনের ভিতরে ঢোকার জন্য কিন্তু কি লাগবে, যে কেউ ঢুকতে পারবে না, যে কেউ ঢুকতে পারবে না বলতে মোটামুটি ওখানে সিকিউর লোক আছে, সিকিউরিটি লোকজন আছে, তারা কিন্তু সবসময় খেয়াল রাখে গতিবিধি যে কে কিভাবে ঢুকতেছে, তাই না? আপনি যদি লুঙ্গি পরে ঢুকেন আপনি কিন্তু ঢুকতে দিবে না, দাঁড়া তুমি কই যাও, বা আপনি মনে করেন একটা ইস্যু আছে আর কি। সো কিছুটা সিকিউরিটি হইলো, এটা হচ্ছে ফাংশন দিয়ে করলাম। ইনফ্যাক্ট দু একটা ক্লাস পরে যখন আমরা আবার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে কথা বলবো তখন দেখবেন এই ফাংশনটা আবার চলে আসবে কোথায়, মোবাইলটা কারণ বাজার থেকে সার্ক ফোয়ারা থেকে আসতে পিটিবিএল ভবনে, এবার আমি বিআইটিএম এর অফিসে নিয়ে আসবো, তখন কি হবে বলেন? আরো সিকিউর হবে না? আরো সিকিউর হবে। কারণ কি, তখন এটাকে আর বিটিবিএল ভবনে যে ঢুকবে সে উন্নত হবে না, যারা একমাত্র বিআইটিএম অফিসে আসবে তারা ইউজ করতে পারবে, তাই না? ফাইন। সো নাও তাহলে কি করতে পারি, আমরা ফাংশন সিনট্যাক্স দিয়ে এক বা একাধিক স্টেটমেন্টকে ওনারশিপের আন্ডারে নিয়ে আসতেছি, লাভটা কি, প্রোগ্রামটা সিকিউর হচ্ছে, সিকিউর হচ্ছে, যে কেউ এটা চাইলে অ্যাক্সেস করতে পারবে না। ফাইন, যে কাজটা করা হচ্ছে ফাংশন দিয়ে সেই কাজটা একটু সিকিউর হচ্ছে, যে কেউ চালার জন্য কাজটি ইউজ করতে না পারে। সো এখন আমরা বোর্ডে যে ফাংশনটা লিখলাম, ফাংশন বলা হচ্ছে অ্যাড, আপনারা প্র্যাকটিস করতে পারেন একটু বিষয়গুলো। আমরা এখানে একটা ফাংশনের ডেফিনিশন তৈরি করলাম, ফাংশনের নাম হচ্ছে অ্যাড, এর মধ্যে আমরা কিছু ইনস্ট্রাকশন সেট করে দিলাম এভাবে।
আমরা জানি যে ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কল করতে হয়, তাই না? তো ফাংশনকে কল করে কিভাবে? ফাংশনের নাম ধরে কল করলাম। এখন এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে ফাংশনের, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, এটা হচ্ছে ফাংশনের কলিং। তো ফাংশনের যখন কল করা হয় আউটপুটটা বেসিক্যালি কোথায় জেনারেট হয়? যেখানে ডেফিনেশন আছে সেখানে, না যেখানে কল করা হয় সেখানে? যেখানে কল করা হয় সেখানে। কারো মনে কোনো সন্দেহ আছে এটা নিয়ে? মনে করেন সন্দেহ থাকলে কিছু করার নাই, ঠিক আছে? সন্দেহ দূর করতেই হবে, সন্দেহ নিয়ে কোনো কাজ করেন না, তাহলে কিন্তু বুঝছেন পাখিটা বুঝে নিয়ে না। ফাংশনের ডেফিনেশন আছে কোথায়? ডট ডটের উপরে। আর ফাংশনের কলিং আছে কোথায়? ডট ডটের নিচে। আউটপুটটা যদি ডট ডটের নিচে আসে তাহলে আমরা কি বুঝবো? যেখানে সেখানে আউটপুট, ঠিক আছে? ভাল সাহেব কি চিন্তা করতেছেন? কত পার্সেন্ট শিওর আপনি বলেন? তাহলে তো হবে না, 120 হওয়া লাগবে। ঠিক আছে, তার মানে যেখান থেকে কল করা হচ্ছে আউটপুটটা সেখানে জেনারেট হচ্ছে, ডেফিনেশন যেখানেই থাক, তাই না? আউটপুট মানে যেখান থেকে কল করা হচ্ছে ঘটনা সেখানেই ঘটতেছে, ঠিক আছে? এখন ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দেখাইতে পারে না, ফাংশনকে কল করতে হয়। ওকে, ফাংশন সর্বোচ্চ কি করতে পারে? কোনো কিছু রিটার্ন করতে পারে। তো আমি এখানে বলে দিলাম যে লাইক রিটার্ন, হ্যাঁ রিটার্ন বলে দিলাম যে ডলার সাইন জেড। এবার যে ফাংশনের ডেফিনেশন আমি তৈরি করলাম সেখানে কি করা, ইকো করা আছে না রিটার্ন করা আছে? এবার কিন্তু রিটার্ন করা আছে, খেয়াল করছেন? এবার আমি ফাংশনকে কল করলাম, দেখি কি আসে আউটপুট। এবার কিন্তু কিছুই হচ্ছে না, হ্যাঁ? কারণ হচ্ছে ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, এবার যখন ফাংশন কল করা হয়, ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কি হয়, যেখান থেকে ফাংশনটা কল করা হয় সেখানে চলে যায়। তার মানে এই অ্যারের মধ্যে এবার কি আছে? কাউকে দেখতে চাইলে আপনি কি করবেন? কোন সমস্যা নাই। এবার রিলোড দিচ্ছি ইকো, ঠিক আছে? বাস দেখে ফেললাম। এবার যদি বলেন যে না আমি ইকো করবো না, আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপরে এটা দিয়ে আরো কিছু করবো, ডলার সাইন এক্স মাইনাস টেন, এরকম হতে পারে না? ওয়াই ইকো ডলার সাইন ওয়াই, দেন হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ 20। বাল সাহেব কথা আপনি বলেন, যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে আর কি, এক কুড়ি, না এক কুড়ি চলে আসছে, খেয়াল করছেন? সো নাও, তাহলে ফাংশন যখন রিটার্ন করে, এই কথাটা কিন্তু বেশ কয়েকবার আসবে আমাদের ক্লাসের আলোচনায়, যে ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তখন কি হয়, যেখান থেকে কল করা হয় এরপর সেখানে চলে যায়, ঠিক আছে? এখানে চলে আসলো আর কি। তো এইভাবে আমরা ফাংশনের কাজগুলো করতে পারি। এখন মনে করেন যে আমরা এটাকেই তিনবার লিখে দিলাম, অর্থাৎ এই ফাংশনটাকেই কি করা হচ্ছে, রিটার্ন না করে এইভাবে করলাম। তো
দেখেন তাহলে এই ফাংশনটাকে আমি কয়বার ইকো করলাম, তিনবার কল করা হচ্ছে তাই না? ইকো করা আছে রাইট, এখানে ইকো করা লাগবে না, ফাইন। এই ফাংশনটাকে আমি তিনবার কল করলাম, তাহলে আমার তিনবারে আউটপুট কত আসছে? আনডিফাইন্ড ভেরিয়েবল ওয়াই, মানে কি ওয়াই আছে, ফাইন। যেখান থেকে কল করা সেখানে আসে, এরপর সেটাকে আপনি ইকো করতে পারেন, সেটাকে ধরে অনেক কিছু করতে পারেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফাংশনকে আমি এবার যেটা করব, যখনই ফাংশনকে কল করা হচ্ছে তখনই আউটপুট কত আসছে? 30। এটাকে হচ্ছে স্ট্যাটিক ফাংশন, ফাংশনকে এবার ডাইনামিক করতে হবে। ফাংশনকে ডাইনামিক করার জন্য, ফাংশনকে ডাইনামিক করার জন্য আমরা ফাংশনের মধ্যে প্যারামিটার সেট করে থাকি। যেমন মনে করেন বললাম $x, $y, এখান থেকে দুইটা আমি তুলে দিলাম। ওকে, এবার কি করলাম দেখেন, এই যে ফাংশন অ্যাড, এই স্কোপের মধ্যে কিছু ভেরিয়েবল সেট করে দিলাম না, এগুলো হচ্ছে কি ভেরিয়েবল, এগুলোর আবার খুব সুন্দর একটা নাম আছে তাই না, প্যারামিটার। ফাংশনের ডেফিনিশনের সময় আমরা স্কোপের মধ্যে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেই ভেরিয়েবলগুলোকে বলা হয় কি প্যারামিটার। আর ফাংশন, এবার মনে করেন ফাংশন কল করলাম, যে ফাংশনটাকে আমি কল করছি এখানে কি প্যারামিটার আছে না নাই? আছে। এই প্যারামিটারগুলো আবার অনেক কাহিনী আছে, প্যারামিটারগুলো অপশনাল করা যায়, নাল করা যায়, ওগুলো পরে আসতেছি। ঘটনা হচ্ছে ফাংশনের ডেফিনেশনের সময় আমরা যদি কোনো প্যারামিটার দিয়ে থাকি তাহলে কল করার সময় আমাকে কি করতে হবে? আর্গুমেন্ট দিতে হবে। আমরা যদি এখানে না দেই তাহলে দিলাম না কিছু, দেখি কি হয়। ফ্যাটাল এরর না, ওয়ার্নিং আসবে, নোটিস আসবে আর কি। দেখেন কি বলা আছে, মিসিং আর্গুমেন্ট 1 ফর অ্যাড, মিসিং আর্গুমেন্ট 2 ফর ওয়াই। প্রথম কথা হচ্ছে আমি এখান থেকে তো এখানে যাচ্ছি, এখানে যাওয়ার সময় মনে করেন এখানে কিছু নাই, এখানে দুইটা প্যারামিটার সেট করা আছে, এখানে দুটো কি বলে দেওয়া হয় নাই, তার মানে সে প্রথমে আর্গুমেন্টগুলো মিসিং। তারপর এখানে কি ভেরিয়েবলগুলো সে কি পাচ্ছে না, মান পাচ্ছে না, আনডিফাইন্ড ভেরিয়েবল বলতেছে তাই না, মানে এগুলো যে আপনি ইউজ করছেন এগুলোর মধ্যে কিছু নাই, এজন্য সে কি বলতেছে আনডিফাইন্ড। তো এটা একটা ইস্যু আর কি। তাহলে এখন আমরা এখানে কি করে দিব আর্গুমেন্ট, সেই ধরনের এরর আপনারা খাবেন, ওয়ার্নিং খাবেন, মিসিং আর্গুমেন্ট 1। যখনই মনে করবেন মিসিং আর্গুমেন্ট নামে কোনো নোটিস পাচ্ছেন, ওয়ার্নিং পাচ্ছেন, এরর পাচ্ছেন, মিসিং আর্গুমেন্ট, তার মানে কি আমি কোনো একটা ফাংশন কল করছি অথচ আর্গুমেন্ট দিই নেই, সিম্পলি। তো আমি এখানে দিয়ে দিলাম 100, এখানে দিয়ে দিলাম 2, এখানে দিয়ে দিলাম 1, এখানে দিয়ে দিলাম 4, এখানে দিয়ে দিলাম 1000, এখানে দিয়ে দিলাম 2000। দেন হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ 1200। না, ফাংশন একটাই, বাট এবার কি করতেছে ভিন্ন ভিন্ন আউটপুট জেনারেট করতেছে। ফাংশন একটাই বাট ভিন্ন ভিন্ন আউটপুট জেনারেট করতেছে, কিভাবে? এই প্যারামিটারের মাধ্যমে। ফাংশনটাকে এবার কি করলাম, এবার আমরা ডাইনামিক করলাম। সো আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করতেছি এখন, এখান থেকে আপনি কি কি নেবেন, সিনট্যাক্স আর কিছু না, সিনট্যাক্স। ফাংশন কিভাবে লিখতে হয়, ফাংশনের ডেফিনেশন কিভাবে দেওয়া লাগে, ফাংশন কিভাবে কল করা লাগে, ফাংশনের মধ্যে কিভাবে প্যারামিটার সেট করতে হয়, কিভাবে কল করার সময় আর্গুমেন্ট পাস করতে হয়, আর্গুমেন্ট না দিলে কি হয়, এই জিনিসগুলো আর দাঁড়া, এই জিনিসগুলো আপনাকে মানে আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি, এখনো কিন্তু আমরা এক্সাম্পলে যাই নাই। তো এগুলো কি একটু প্র্যাকটিস করে নেন, আপনি একটু আপনার কম্পিউটার দেখেন এরকম দেখায় কিনা।
তার মধ্যে প্রথমটা হচ্ছে একদম বেসিক আগে টি করেন হ্যাঁ ফার্স্ট টাইম এটা একটু চট করে করে ফেলেন আর রিকোয়েস্ট থাকবে আলাদা আলাদা ফাইলে করবেন এক ফাইলের মধ্যে না কপি পেস্ট করেন সমস্যা নাই ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম সাবমিট ঠিক
ওকে সো ফার্স্ট নেমে সে ভ্যালু দিবে লাস্ট নেমে সে ভ্যালু দিবে সাবমিটে ক্লিক করলে ফুল নেমটা এখানে আসবে এই কাজটা আমরা ফাংশন দিয়ে করব ফাংশনের সিনট্যাক্স ইউজ করে হ্যাঁ করেন কিভাবে করতে হবে দেখেন আমরা এই ডেল ইমেল এর মধ্যে আমি প্রথমে একটা পিএসপি ফাইল দিয়েছি আমি বললাম 1.php প্রথমে ডিজাইনটা লাগবে আমরা প্রথম কোন একটা ফাইল থেকে একটা ফর্ম কপি করে নিয়ে আসলাম এখানে লাগবে হচ্ছে ফার্স্ট নেম last name full name text last name তো আমরা প্রোগ্রামটাকে রান করাই তাই না এরকম আসছে তো এখানে ফার্স্ট টাইম দিবে লাস্ট টাইম দিবে সাবমিটে ক্লিক করলে এখানে ফুল নেমটা দেখাবে অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক তার মানে আমার সার্ভার পেজ আর ভিউ পেজ এটাই স্পিন প্রথমে চেক করে নিচ্ছি বাটনে ক্লিক করবে কিনা if is set post এর মধ্যে post ফাংশনটা যদি ইনসেট ফাংশনটা যদি post এর মধ্যে বাটনকে পায় তাহলে কাজটা করবে কি কাজ করবে আমাকে ফুল নেম করতে হবে তাই না তো আমাকে প্রথমে একটা ফাংশনের ডেফিনিশন দিতে হবে ফাংশন আমি বললাম যে মেক ফুল নেম মেক ফুল নেম নামে আমরা একটা ফাংশন তৈরি করলাম আর ফাংশনের এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন তাই না এবার ফাংশন কি নিজে যে কোনো কিছু করতে পারে ফাংশনকে কল করতে হয় সো দিস ইজ ফাংশনের ডেফিনিশন এন্ড দিস ইজ ফাংশনের কলিং এবং সবকিছু কখন হবে যখন সাবমিট বাটনে ক্লিক হবে
বললাম দেখেন পিএসপির এই স্ক্রিপ্ট যখন রেডি করেন তখন বলার চেষ্টা করতেছি কি লিখলাম এবং কেন লিখলাম। Thank you.
ওকে দেখেন এখানে কি করা হচ্ছে, যখন আমরা ফর্ম থেকে সাবমিট বাটনে ক্লিক করা হচ্ছে তখন ফর্মের অ্যাকশন এবং মেথড অ্যাক্টিভ হচ্ছে। তো অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, ইমেজ সার্ভার পেজটা আমার এটাই, মেথড পোস্ট, ডাটাগুলো পোস্টে চলে যাচ্ছে। বেসিক্যালি আমরা ফুল নেম করবো, সো এটাকে বলা হচ্ছে ফাংশনের ডেফিনেশন আর এটাকে বলা হচ্ছে ফাংশনের কলিং। সো ফাংশনের ডেফিনেশনে এসে আমরা কি করলাম, প্রথমে ফাংশন মেক ফুল নেম নামে একটা ফাংশনের ডেফিনেশন দিলাম। দেওয়ার পর এখানে এসে বলা হচ্ছে, দেখেন ডাটা নামের একটা ভেরিয়েবল পাস করা হচ্ছে। সো এবার এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, কল করার সময় আমরা কি পাঠানো হচ্ছে, পোস্ট। বেসিক্যালি ফাংশনের ডেফিনেশন থেকে তো লাভ নাই, কল করতে হবে না। সো কল করার সময় আমরা কি দিয়ে দিলাম, পোস্ট, কারণ এই ফর্মের মধ্যে থেকে যে ডাটাগুলো আসতেছে সবগুলো ডাটা কার মধ্যে আছে, পোস্টের মধ্যে আছে না। সো এটা হচ্ছে ফাংশনের কলিং, ফাংশন কল করার সময় আমি পোস্টকে দিয়ে দিলাম। এবারে পোস্টের মধ্যে যা যা ছিল সব চলে যাচ্ছে কোথায়, ডাটার মধ্যে। হ্যাঁ, এই পোস্টের মধ্যে যা যা ভ্যালু আছে সবগুলো চলে যাচ্ছে কোথায়, ডেটার মধ্যে। এই ডেটা থাকি আমি বের করে করে নিয়ে ভেরিয়েবলাইজ করলাম, তারপরে ফুল নেম করলাম, এভাবে করলাম। আপনি যদি বলেন যে আমি এটা পাঠাবো না, তাও হবে না, হবে। আপনি এখান থেকে পোস্ট পাঠাবেন না, আপনি এখান থেকে ডিরেক্ট পোস্ট ধরে ধরেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নয়, একই। বাট এই প্র্যাকটিসটা ভালো না, এই প্র্যাকটিসটা করতে হবে। ফাংশন কল করার সময় আর্গুমেন্ট পাস করতে হবে এবং এখানে প্যারামিটার দিয়ে ধরতে হবে, প্যারামিটারের মাধ্যমে কাজ টাস করে আবার রিটার্ন করে দিলাম ফুল নেম। সো এই ফাংশনটা কি করলো, রিটার্ন করলো। ফাংশন যখন রিটার্ন করে তখন কি হয়, যেখান থেকে কল করা সেখানে আসে। তাহলে ফুল নেমের, ফুল নেমটা কোথায় চলে আসলো, এখানে। আমি এটাকে একটা ভেরিয়েবল দিয়ে ধরলাম, রেজাল্ট। এবার এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করা হচ্ছে কোথায়, এখানে। আর প্রথমবার স্টেট ফাংশনটা এই ফাইলটা one.php এই ফাইলটা আমি ব্রাউজারে রান করাবো, প্রথমবার কি এই সেট ফাংশনটা পোস্টের মধ্যে বাটন পাবে, পাবে না। এজন্য যদি না পায় তাহলে ভিতরে ঢুকবেও না, সেক্ষেত্রে ফাংশনের ডেফিনেশন হবে না, ফাংশনের কলিংও হবে না। আর তাহলে এখানে রেজাল্ট ভেরিয়েবলটা কোথা থেকে আসবে। এজন্য সবার উপরে কি করা হয়েছে, ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে, তাই না। এবার চেক করি, দেখেন এখানে নেওয়া হচ্ছে ব্যাসেজ, এখানে নেওয়া হচ্ছে BITM, ব্যাসেজ BITM চলে আসছে এবং কাজটা হচ্ছে কিভাবে, ফাংশন দিয়ে, ঠিক আছে। কখনো কখনো করতে পারেন, বিল্ট ইন ফাংশন গুলো আমরা ইউজ করতে পারি। যখন কল করা হচ্ছে প্রথমবার, কল করা হচ্ছে কেন হবে, তখন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি সেট দিয়ে দিতে পারেন আর কি, এখানেই সেট দিলে মনে হয় না স্যার হবে, হবে না কি জানো স্যার, ঠিক আছে। তো যাই হোক, আমরা এভাবে এখান থেকে কল করেও করতে পারবো, এটা সমাধান করা যাবে যে ফাংশনটা কল হবে কখন, যখন পোস্টের মধ্যে বাটন পাবে, কেন হবে না, ইফ না হলেই তো খারাপ লাগে, হবে না কেন,
He said post button. এই জায়গাটা এসে ইউজ করতে হবে, তাই না? রাইট, করা যাবে এখানে ফাংশন ডেফিনিশন দিব কোন করা যাবে পসিবল, হ্যাঁ ফাইন, বাট ওই প্রসেসটা একটু খুঁজে বের করতে হবে আর কি, প্রবলেম। আমরা এভাবেই করবো আর কি, ফাংশনে কল করবেন, ডেফিনিশন দিবেন, প্যারামিটার পাস করবেন, ধরবেন আর রিটার্ন করবে, ধরবেন আবার এখানে রেজাল্ট প্রিন্ট করে দেবেন। ছোটখাটো কাজের জন্য মনে করেন এখান থেকে কল করা সম্ভব, আর বড় কাজের জন্য এভাবেই করতে হবে যেভাবে আমরা করলাম প্র্যাকটিস, ঠিক আছে? ফাইন, সো ফাংশন দিয়ে আমরা এই কাজটা কিন্তু আলটিমেটলি করতে পারলাম। এখন ফাংশন দিয়ে আর একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে মনে করেন কোন একটা স্ট্রিং থেকে টোটাল নাম্বার অফ ওয়ার্ড ইনস্ট্রাকশনটা ফলো করেন আগে, তারপরে কাজটা করেন। ইনস্ট্রাকশন হচ্ছে এখানে এরকম একটা ইউআই থাকবে, জিইউআই থাকবে, এখানে লিখলো হ্যালো কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো ক্যারেক্টার আছে খুঁজে বের করবেন, সাবমিটে ক্লিক করলে এটা বের করবে। সো আপনারা জানেন যে কোন একটা ক্যারেক্টারের মধ্যে, কোন একটা স্ট্রিং এর মধ্যে, কোন একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, এটা খুঁজে বের করার জন্য PHP-তে ফাংশন আছে, বিল্টইন ফাংশন, গুগলে সার্চ দিলে পাবেন, অনেকে জানেন। আর একটা হচ্ছে কোন একটা স্ট্রিং এর মধ্যে, কোন একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, এটা খুঁজে বের করার জন্য ফাংশন আছে, বিল্টইন ফাংশন। আবার কোন একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, সেটা খুঁজে বের করার জন্য বিল্টইন ফাংশন আছে। এখন এই বিল্টইন ফাংশন গুলো ইউজ করে আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে, খেয়াল করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে ফাংশন কল হবে কয়টা? একটা। একটা ফাংশনের মাধ্যমে আপনি এই দুটো জিনিস বের করে নিয়ে আসবেন, একটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্ড, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, বুঝতে পারছেন? একটা ফাংশন, সেম এরকম একটা ফাংশন থাকবে, এই ফাংশনটা রিটার্ন করবে, এখানে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে শো করাবে। বিল্টইন ফাংশনে টোটাল নাম্বার অফ ওয়ার্ডের জন্য যে আছে ইউজ করবেন, str word count না কি জানা লেন আছে, লেন্থের জন্য, হ্যাঁ, আর str কি জানা আছে বলেন, দেখেন বলেন, str word count প্রবলেম বলেন। ইন্টারনেট
ইনস্টেন্স কল সিস্টেম আছে এই সেকশনে কল একটা ফাংশন থেকে কি দুইবার রিটার্ন করা যাবে না কি করবেন করেন কেউ বলেন না কাউরে যে পারেন করেন হয়েছে না ফাইন এই আপনি তো দুইটা ফাংশন কল করছেন একটা ফাংশন দিয়ে করতে হবে একটা ফাংশন দিয়ে একটা ফাংশন দিয়ে করবেন দুইটা ফাংশন দিয়ে করা যাবে না একটা ফাংশন একটা ফাংশন দিয়ে ওয়ার্ড বিল্ড করতে হবে লেন্থ বিল্ড করে নিয়ে আসতে হবে ফাংশন তো আগে ফাইলটা করাটাই ভালো ভেবি না
ওটা দিয়ে ওই ছেলেটা করছে আর কি। ভালো, আমরা এক্ষেত্রে অ্যারেটা ইউজ করবো আর কি ইন ফিউচারে। হ্যাঁ, এই ধরনের যখন কোনো একটা ফাংশন থেকে আমাকে একের অধিক ভ্যালু বের করতে হবে, আমি আমরা ইউজ করবো কোনটা অ্যারে। সো খেয়াল করেন, আমি আর একটা একটু করার চেষ্টা করি দেখি হয় কি না। পিএসপি ফাইল এনেছি, এর নাম দিচ্ছি টু ডট পিএসপি। এখানে এসে আগে ডিজাইনটা তৈরি করে ফেলি। ডিজাইনটা তৈরি করার জন্য আমরা ওয়ান থেকে ফর্মটা নিয়ে আসি, ফর্মটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। ওকে, নাও এখানে হবে কি, এন্টার ইয়োর চেয়ার সাহেব। ঠিক আছে, ঠিক আছে, কোশ্চেন করতে হবে, কোশ্চেনের আনসার দিতে হবে। ইন্টারিয়র সেলিংস ইনপুটের টাইপ টেক্সট, এখানে কি হবে, গিভেন স্ট্রিং, গিভেন স্ট্রিং। হ্যাঁ, তো টোটাল নাম্বার অফ ওয়ার্ড নাম্বার অফ ক্যারেক্টার, এরকম একটা বিষয় আর কি। আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দুই নম্বর ফাইলটাকে রান করে ধরনের আউটপুট দেখতে পাচ্ছি, তাই না? এখানে বললাম যে HELLO WORLD, এবার সাবমিটে ক্লিক করলে এখানে আসবে দুই, এখানে আসবে ওই যে কয়টা ক্যারেক্টার পরে সে কয়টা, তাই না? তো ডিজাইনটা হবে এরকম। আচ্ছা, গুড, ডিজাইনটা হচ্ছে এরকম। এখন অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, তার মানে আমার সার্ভার পেজ এইটাই। তো আমরা সার্ভার পেজের জন্য ইনস্ট্রাকশন রেডি করি। পোস্টের মধ্যে আমি বাটনটা পাচ্ছি, তখন সে কাজ করবে। ফাংশনের নাম কি হবে, ফাংশন string, sorry, word character count, word character count. So আমরা ফাংশনের ডেফিনেশন দিয়ে দিলাম, ফাংশনের কলিং দিয়ে দিলাম, ভেরি সিম্পল। এবার ডেফিনেশন দেওয়ার সময় ফাংশনটা যে ডাটাগুলো নিয়ে কাজ করবে সেগুলো কল করার সময় আমরা পাঠিয়ে দেব, তাই না? এই ফাংশনের ভিতরে যা নিয়ে কাজ করবে সেটা আমরা কি করব, কল করার সময় পাঠিয়ে দিলাম। আমরা পাস করে দিলাম। এবার এবার এই স্ট্রিংটাকে আমি পাস করে দেবো কোথায়, ফাংশন আছে str, এবার কি len, স্ট্রিং লেন্থ, গেট দ্য গেট স্ট্রিং লেন্থ। খেয়াল করছেন এই ফাংশনটা কি রিটার্ন করে, এখানে বলেই দিচ্ছে। আমি আর গুগলে সার্চ দিলাম না, সার্চ দিলে আর ভালোভাবে বলে দিত, এখানে স্ট্রিং দিতে হবে। এখানে কি দিয়ে দিলাম, আমরা দিয়ে দিলাম হচ্ছে আমরা গিভেন স্ট্রিং। এখানে কি পাবো, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার। ওকে, আবার আরেকটা ফাংশন আছে, তার নাম কি, str
এই যে স্টার ওয়ার্ড কাউন্ট একই দেয় রিটার্ন ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ডস ইউজ ইন এ স্ট্রিং। খেয়াল করছেন এখান থেকে কিন্তু আমি বোঝা যাচ্ছে যে আমার কোনটা দরকার, এর মধ্যে আমি কি পাঠাই দিব গিভেন স্ট্রিং। ঠিক আছে সিআর সাহেব বলতে পারবেন আমি এখানে গিভেন স্ট্রিংটা কেন পাঠাচ্ছি? এসটিআর ওয়ার্ড কাউন্ট এর একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, এর কাজ হচ্ছে কোন একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে খুঁজে বের করা। তা আমি এখানে এর প্যারামিটারের মধ্যে আমি গিভেন স্ট্রিংটা দিলাম কেন? আমি তো ওখান থেকে খুঁজতে চাচ্ছি কতগুলো ওয়ার্ড আছে, তাই না? ফাইন, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, তাহলে এটা কি বের করবে? টোটাল নাম্বার অফ ওয়ার্ড, টোটাল নাম্বার অফ ওয়ার্ড। এখন আমার এই দুটো ভেরিয়েবলের মধ্যে আমার কাঙ্ক্ষিত রেজাল্টগুলো আছে। এই ভেরিয়েবলের মধ্যে আছে ক্যারেক্টার, এর মধ্যে আছে ওয়ার্ড, যেটা আমি এখানে ভ্যালুর মধ্যে প্রিন্ট করাবো। ঠিক আছে, এখন আমি যেটা করতে পারি ফাংশন থেকে বের করতে হবে। তো রিটার্ন যদি করি যে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, টোটাল নাম্বার অফ ওয়ার্ড, এখন ফাংশন থেকে যদি কি দুইটা রিটার্ন করা যাবে? কিভাবে জিনিসটাকে ম্যানেজ করবো? মোট কথা হচ্ছে আমার এই ফাংশন থেকে আমার কয়টা ভেরিয়েবল বের করতে হবে, কয়টা ইনফরমেশন বের করতে হবে? দুইটা। এখন দুইটা ইনফরমেশন রাখার জন্য তো আমার দুইটা ভেরিয়েবলই লাগবে, একটা ভেরিয়েবলে তো আমি দুইটা ইনফরমেশন রাখতে পারবো না। তাহলে দুইটা ভেরিয়েবলে যদি আমি দুইটা ইনফরমেশন রাখি, দুইটাকে তো বের করতে পারতেছি না, আমি কি করব? এই বিপদ থেকে বাঁচার জন্য উদ্ভাবন করা হয়েছে কাকে? অ্যারেকে। কারণ একটা ভেরিয়েবল তার মধ্যে দুইটা ভেরিয়েবল রাখবে, দুইটা ভ্যালু রাখবে, এরকম কোন ভেরিয়েবল কি আছে দুনিয়ায় বলেন? সেটাই অ্যারে আছে তো। আমি তো আপনাকে কনফিউজ করার জন্য অনেক কিছুই বলবো, আর আপনাকে সঠিক উত্তর দিতে হবে। ঠিক আছে, যে এমন কোন ভেরিয়েবল কি আছে যার মধ্যে একের অধিক ডাটা রাখা যায়? অবশ্যই আছে। তার নাম কি? অ্যারে। তাহলে এখন আমরা এখানে একটা অ্যারের মধ্যে কিন্তু কাজটা করতে পারি। তো আমি এখানে কি করব, আমি এখানে প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ডেটা তো আছে, বললাম আর ই এস ইউ এল টি রেজাল্ট ইজ ইকুয়াল টু এ ডবল আর এ ওয়াই। এবারে রেজাল্টটা কি হয়ে গেল? একটা অ্যারে। এবার যদি আমি ভাই বলি রেজাল্ট, রেজাল্টের মধ্যে এটা কি করে দিলাম? ইন্ডেক্স তৈরি করে দিলাম একটা, এখন আমি রিটার্ন করবো কাকে? শুধু রেজাল্ট। এর মধ্যে একশোটা থাকলে সমস্যা নেই, এক কোটি থাকলে সমস্যা নাই। ঠিক আছে, একশোটা থাকলে সমস্যা নাই, এক কোটি থাকলে সমস্যা নাই। এখানে আমার যখন কোন একটা ফাংশন থেকে একের অধিক ডাটা বের করতে হবে, আমি যে ফাংশনটা কল করলাম ওয়ার্ড ক্যারেক্টার কাউন্ট, এই ফাংশন থেকে কি রিটার্ন করবে? টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, টোটাল নাম্বার অফ ওয়ার্ড, এই দুইটি ইনফরমেশন। এখন দুইটি ইনফরমেশন যখন দুই বা দুইয়ের অধিক, একটা হলে তো সমস্যা নাই,
আমি রিটার্ন করে দিলাম দুই অথবা দুইয়ের অধিক ইনফরমেশন, দুই অথবা দুইয়ের অধিক ইনফরমেশন যখন আপনি কোন একটা ফাংশন থেকে বের করে নিয়ে আসবেন, রিটার্ন করে নিয়ে আসবেন, তখন আপনার কি লাগবে? তখন আপনার অ্যারে লাগবে। কারণ কি? কারণ একটা ভেরিয়েবলের মধ্যে আমি কয়টা ইনফরমেশন রাখতে পারি? একটা। তাহলে দুইটি ইনফরমেশন রাখার জন্য আমার দুইটা ভেরিয়েবল রাখবে, কিন্তু আমি তো দুইটা ভেরিয়েবল রিটার্ন করতে পারবো না, এভাবে কমা দিয়ে দিয়ে রিটার্ন করা যাবে না। কমা দিয়ে দিয়ে যদি রিটার্ন করতো তাহলে খুব ভালো হইতো, তাই না? রেজাল্ট ওয়ান, রেজাল্ট টু, এভাবে তো করা যাবে না, এভাবে করা যাবে না। তাহলে আমি কিভাবে বের করবো এখন? এর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ভেরিয়েবল আছে, তার নাম হচ্ছে অ্যারে। অ্যারে এর মধ্যে আমি কতগুলো ডাটা রাখতে পারি একসাথে? অনেকগুলো, আনলিমিটেড। এর জন্য আমি কি করলাম, প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। এবারে অ্যারের মধ্যে আমি ইনডেক্স ধরে ধরে ভ্যালু রাখলাম। আমি যখন ভ্যালু বের করব তখন কিভাবে বের করব? ইনডেক্স ধরে ধরে। এই যে খেয়াল করেন, কিছুক্ষণ আগে যখন আমরা এই যে ওয়ানে পাঠাচ্ছিলাম, এই যে পোস্ট এখানে আমি পাঠাচ্ছিলাম কি, এটা পোস্টটা কি একটা অ্যারে না? এটাও কি একটা অ্যারে? এখান থেকে পাঠা, যখন আমি পাঠানো হচ্ছে শুধুমাত্র ডাটাই পাঠাচ্ছি, বাট এর মধ্যে ইনডেক্স আকারে কি আছে? ভ্যালু আছে, তাই না? এই ডাটার মধ্যে ভ্যালু কয়টা আছে বলেন তো? ইনফরমেশন দুইটা, একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম, তাই না? এখানে যে আমি এখানে আমাকে রেজাল্টটা পাঠাচ্ছে, রেজাল্ট, রেজাল্টের মধ্যে ভ্যালু আছে কয়টা? দুইটা। নাম্বার অফ, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার এই ইন্ডেক্সের মধ্যে একটা, নাম্বার অফ ওয়ার্ড এই ইন্ডেক্সের মধ্যে আরেকটা, তাই না? দুইটি ইন্ডেক্সের মধ্যে দুইটা ভ্যালু আছে, ঠিক আছে? এখন রিটার্ন করতেছি। তাহলে এখন এটাকে আমি এখানে মনে করেন আমি একটা ভেরিয়েবল দিয়ে ধরলাম, আমি বললাম যে লাইক আর ইএস। এবার বলেন তো ওই আর ইএসটা কি সিঙ্গেল ভেরিয়েবল না রে? অ্যারে, তাই না? মজার বিষয় হচ্ছে কি জানেন, এটা যদি ইকো করেন, ইকো ট্রি, হ্যাঁ প্রিন্টার আর ইএস, তাহলে এর মধ্যে কি আছে? এবার এটা ইকো করলে কিন্তু হবে না। দেখেন আমি ডিরেক্ট ইকো করি, কি দেখেন, ইকো করলাম আর ইএস, হ্যাঁ এবার দেখেন কি দেখায়, অ্যারে টেস্টিং কনভার্সন। এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, সাবমিট দিলাম, কি দেখাচ্ছি? এই ধরনের ইউরো জায়গায় কখনো খাইছেন না? খাইছেন ডিক্লেয়ার করার সময়? তো এটা এভাবে দিলে হচ্ছে না, কিভাবে দিতে হবে? এভাবে, যখন এভাবে দেওয়া হচ্ছে এবার কিন্তু দেখেন এই যে অ্যারে দেখাচ্ছে, এটা কি ইন্ডেক্স না? টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, টোটাল নাম্বার অফ ওয়ার্ড, খেয়াল করছেন? এভাবে দেখাচ্ছে কিন্তু বিষয়টা। তো আমরা এখন এভাবে তো প্রিন্ট করবো না, আমরা প্রিন্ট করবো কোথায়? এইখানে। তাহলে এখানে ভ্যালুর মধ্যে কি আসবে? টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, এখানে দেখো ইকো, সরি পিএসপি ইকো ডলার সাইন রেস টোটাল নাম্বার অফ ক্যারেক্টার। ভালো কথা বলছেন আপনি, এখান থেকে আমরা বের করে নিব না? দিলাম কি ক্যারেক্টার, নাম্বার অফ ওয়ার্ড, ওয়ার্ড দিলাম, এগুলোকে আবার উপরে ইনিশিয়ালাইজ করে দেব, ঠিক আছে? আল্লাহ দিলাম, হবে। এবার এখানে জাস্ট ওকে, ইন্ডেক্সের মধ্যে ঢুকানো হচ্ছে, ইন্ডেক্স থেকে বের করে বের করা হচ্ছে ডাটাগুলো।
এত কিছু করা হচ্ছে কার জন্য খেয়াল করছেন? শুধুমাত্র দুটি ইনফরমেশনের জন্য, ঠিক আছে? এজন্য বলা কি জানেন, পৃথিবীতে সবচেয়ে দামি প্রোডাক্ট কি? ইনফরমেশন, সবচেয়ে দামি। আইফোন 7 এর চাইতো, ঠিক আছে? তো নাও হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছি, চলে আসছে। এখানে দিয়ে দেবো কি বললাম, এম ই এইচ ডি আই মেহেদি, এইচ এস এ মেহেদি হাসান বিভান, মেহেদি হাসান বিভান দিয়ে দিলাম। এবার যদি সাবমিটে ক্লিক করি, তিনটা আসছে ওয়ার্ড, ক্যারেক্টার কি উল্টো হয়ে গেছে। ও এইটা আসবে এইখানে, আর এইটা যাবে হচ্ছে এইখানে, উল্টো হয়ে গেছে, ঠিক আছে? সো নাও এবার ঠিক আছে। সো এখন থেকে শুরু করে ছোট্ট একটা ব্রেক, ব্রেকের পরে আমরা আর হ্যাঁ ব্রেকের পরে আমরা ছোট্ট একটা এক্সাম্পল করবো, তারপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মানে ক্লাস দিকে যাবো আর কি আস্তে আস্তে। ঠিক আছে, আপনারা একটা ব্রেক নিতে পারেন, একটু ঘুরে ফিরে আসেন, ফোনে কথা বলেন, ফেসবুকিং করেন, বাট অন রিকোয়েস্ট যখন ক্লাসে প্র্যাকটিস করবো তখন ফেসবুক চালাবেন না। পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, লাইক 3.php নামে, ঠিক আছে? খেয়াল করবেন এখানে এসে প্রথমে আমরা একটা একটা ফর্ম তৈরি করি, এরকম ইন্টারিয়র স্ট্রিং না বলে বলি ইন্টারিয়র পাসওয়ার্ড লেন্থ, ইন্টারিয়র পাসওয়ার্ড লেন্থ ইন্টার এল ই এন, ইন্টারিয়র পাসওয়ার্ড লেন্থ, ইনপুটের টাইপ কি হবে? নাম্বার। আর এখানে দিয়ে দিলাম গিভেন লেন্থ, গিভেন লেন্থ। আর এখানে সাবমিট বাটনটা বলা হয়েছে এরপরে না, সেখানে আমরা সাবমিট বাটনটা দিয়ে দিলাম। আর এখানে বলা হচ্ছে ইওর পাসওয়ার্ড ইজ, ইওর পাসওয়ার্ড ইজ, ওকে। সো পাসওয়ার্ডটা আমরা কোথায় শো করাবো, ধরেন এখানেই দেখাবো, তো ডিরেক্ট এখানেই দেখাবো, দ্যাটস অল। তো আমরা প্রোগ্রামটাকে রান করি ব্রাউজারে, c.php। তো আউটপুট শুড বি লাইক দিস, এখানে সাপোজ সে দিবে 5, সাবমিটে ক্লিক করার পর এখানে 5 ডিজিটের একটা পাসওয়ার্ড চলে আসবে, ঠিক আছে? এটা আমাদের কাজটা করতে হবে এখন। তো তার জন্য প্রথমে যেহেতু অ্যাকশনটা ব্ল্যাঙ্ক, সো আমার সার্ভার পেজও এটাই হবে, পিএসপি সার্ভার পেজের জন্য ইনস্ট্রাকশন সেট করব, সেট পোস্টের মধ্যে যদি সে বাটনকে পায় তাহলে কি করবে, তখনই সে একটা ফাংশন ডিফিনিশন শুরু করবে, মাই পাসওয়ার্ড দিয়ে বলে ডব্লিউ আর ফাংশন একা কাজ করতে পারে না, সো ফাংশনকে আমরা কলও করে দিলাম। আর ফাংশনটা যা নিয়ে কাজ করবে সব কার মধ্যে আছে, পোস্টের মধ্যে, এখানে পাঠাই দেওয়া হচ্ছে ডেটা, পোস্ট কি হবে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, গিভেন লেন্থ হবে ইন্ডেক্সটার নাম, তাহলে কি করতেছিলাম খেয়াল করেন, আমরা পোস্ট থেকে গিভেন লেন্থটাকে বের করে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এভাবে কেন হচ্ছে? আমি তো ভুল করছি, আপনারা কেউ কিছু বলতেছেন না কেন?
ওকে গিভেন লেন্থ এর মধ্যে আমরা এভাবে নিয়ে আসলাম। এখন কি করব খেয়াল করেন, গিভেন লেন্থটাকে আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, তাই না? ফাইন, এরপরে কি করবো, আমাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, তাই না? সো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ভ্যালু ইকুয়াল টু অ্যারে র্যান্ডমলি ভ্যালু নিয়ে নেওয়া হচ্ছে। ওকে আমরা একটা প্রথমে পোস্ট থেকে ডাটাগুলো বের করে আমার গিভেন লেন্থটা বের করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার আমরা একটা অ্যারে ক্লিয়ার করলাম এভাবে, ঠিক আছে? তো অ্যারের মধ্যে আমরা এভাবে ভ্যালু নামে একটা অ্যারে তৈরি করলাম। এখন কি করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করেন ফাংশন বলা হচ্ছিল র্যান, তাই না? র্যান এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার মিনিমাম নাম্বার। এখন এখানে আমি কত দিব, দিলাম জিরো, এখানে কত দিব, আমার অ্যারের সর্বোচ্চ ইনডেক্স যেটা হবে সেটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন, এখানে দিব হচ্ছে আমি এগারো। তো কেন এগারো দিলাম, এখন খেয়াল করেন আমি যদি এখানে ইকো করি কি আছে, ফাংশনটার নাম হচ্ছে র্যান্ড। হ্যাঁ, আমি এটা কি করলাম, এই প্রোগ্রামটাকে রান করলে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করবো তখন কি হবে, জিরো থেকে এগারোর মধ্যে একটা সংখ্যা দেখাবে, তাই না? চেক করি, সাবমিটে ক্লিক করলাম কত দেখাচ্ছে, তিন, আবার ক্লিক করলাম কত, সাত, এভাবে কতর মধ্যে দেখাবে বলেন তো, কখনোই এগারোর বাইরে হবে না। এখন এটা এগারো কেন দিলাম, এখানে পনেরো দিলে সমস্যা কি ছিল, বিশ দিলে সমস্যা কি ছিল, সমস্যাটা হচ্ছে মনে করেন এটাকে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, বললাম ডলার সাইন ইনডেক্স। ওকে, এবার মনে করেন এখানে এসে আমরা বললাম ডলার সাইন ভ্যালু ইনডেক্স, এবার এটাকে আমি কি করলাম, সমস্যাটা হবে এই জায়গায়। এখন মনে করেন যদি আমি এগারোর বেশি দিই তাহলে এখন কি হবে, জিরো থেকে এগারোর মধ্যে একটা সংখ্যা এখানে আসবে, মনে করেন আমি এখানে এসে বললাম ইকো কি দেবো এটাকে ইনডেক্স, তাহলে কি করলাম, প্রথমে কি দেখাবে ইনডেক্স র্যান্ডমে কত দেখাচ্ছে সেটা দেখাবে, এবার ওই সংখ্যাটাকে আমি কোথায় পাঠিয়ে দিলাম, অ্যারের ইনডেক্সের মধ্যে, তাই না? ইনডেক্সের মধ্যে পাঠিয়ে দিলাম, তাহলে এখন কি দেখাবে, ওই পার্টিকুলার ভ্যালুটাও দেখাবে। তো খেয়াল করেন আমি ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, সাবমিটে ক্লিক করলাম, এখানে কত আসছে জিরো, আর এখানে কত আসছে হ্যাশ, মানে কি জিরো নাম্বার ইনডেক্সে কত আছে, হ্যাশ আছে না? আমি আবার এখানে ক্লিক করি, কত আসছে নয়, নয় নম্বর ইন্ডেক্সে কত আছে, বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ হচ্ছে, নয় নম্বর ইন্ডেক্স কোনটা, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, রাইট? র্যান ফাংশনটা বেসিক্যালি একটা নাম্বার এটা করছে, এখন এখানে যদি আমি এগারো না দিয়ে আমি যদি এখানে বিশ দিই তাহলে কোনো সমস্যা আছে,
কি সমস্যা বলেন তো? আনডিফাইন্ড ইনডেক্স দেখাবে, আনডিফাইন্ড ইনডেক্স দেখাবে। কারণ যদি মনে করেন আসলো যে এখানে তো 20 তো আসতে পারে, 18 আসতে পারে, বাট 18 নামে কোনো ইনডেক্স কি এখানে আছে? 11 পর্যন্ত ঠিক থাকে, 11 পরে আসলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। এজন্য এখানে কত সর্বোচ্চ ভ্যালুটা কত হবে, অ্যারের মধ্যে সর্বোচ্চ ইনডেক্সটা হবে এখানে। দেখেন আমি এখানে রিলোড দিয়ে কাজ করি সবসময়, কিন্তু আসবে না আনডিফাইন্ড ইনডেক্স দেখতে কত সুন্দর। প্রথমেই 7 নাম্বার আছে, 16 নাম্বার নাই, 8 নাম্বার আছে, 5 আছে, আশা করি ধরতে পারছেন যে এখানে কেন 11 হবে। ওকে, এখানে কেন, এখানে কেন, কারণ অ্যারের মধ্যে আমি যদি এখানে আর একটা বাড়িয়ে দিই, 5 দিয়ে দিলাম, এখানে কত হবে 12, যাতে আমার এই রেঞ্জের মধ্যে সংখ্যা রাশি খুঁজে পায়। এখন হ্যাঁ এখন এই কাজটা সে কতবার করবে? এখন সে তো একটা করে ভ্যালু আমি এখানে কেউ করবো না। এই যে এখানে দেখেন আমরা একটা অপারেটর পড়ছিলাম মনে আছে, সেই স্বাধীনতা যুদ্ধের সময়, এই দেখেন এখানে কোথায় গেল এটা, হোয়াট ইজ দিস, এটা কি জাভাস্ক্রিপ্ট না পিএইচপি? আমাদের এখানে একটা অপারেটর মিস হয়ে গেছে, ডট ইকুয়াল, সো হোয়াট ইজ দিস গোয়িং টু ডু? হ্যাঁ, এই অপারেটরটা আমরা প্র্যাকটিস করলে স্কিপ হয়ে গেছে। ডট ইকুয়াল এর কাজ কি? কনকেট করবে, প্লাস রেখে দিবে। প্লাস ইকুয়াল এর কাজ কি? যোগ করবে, রেখে দিবে। মাইনাস ইকুয়াল এর কাজ কি? বিয়োগ করবে এবং অ্যাসাইন করে রেখে দিবে। এগুলা ডট ইকুয়ালটা কি করবে? কনকেট করবে এবং রেখে দিবে। তো এখন এখানে আমরা কি করবো? ওটাই তো দরকার, তাই না? এখন এখানে বললাম, মনে করেন আমি বললাম যে ডলার সাইন এক্স বা পাসওয়ার্ড, পাসওয়ার্ড ডট ইকুয়াল টু এইটা, আর এই পাসওয়ার্ডটাকে আমি এখানে একটু ডিক্লেয়ার করে দিলাম। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ারই করে দিলাম, কি পাসওয়ার্ড, মাঝখানে তাহলে এভাবে। এখন এই পাসওয়ার্ডের মধ্যে প্রথমে কি আছে? ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। তাহলে আমি যতবার সাবমিট করবো একটা একটা করে ভ্যালু কি হবে, এর সাথে কনটেক্ট হবে না, তাই না? কনটেক্ট হয়ে যাবে, কিন্তু দেখেন কি আসতেছে, কিউ, এরপর দিলাম, খেয়াল করছেন কনটেক্ট হচ্ছে না কেন? লুপ দেওয়া হয়নি, সরি লুপ দেওয়া হয় নাই, হ্যাঁ হ্যাঁ রাইট, লুপ না দিলে তো হওয়ার কথা। ও এখানে তো আমি ডিরেক্টিভে করে দিছি না, এখানে দেখবে বলছি মধ্যে পাসওয়ার্ডকে, তাও হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিফ্রেশ তো হয়ে যাচ্ছে, এটাতে কি হয়ে যাচ্ছে, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ রাইট, বারবার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এই কাজটাই কতবার হবে?
যতবার স্যার ক্লিক করব এই যে লেন্থের উপরে হ্যাঁ যতবার যতবার যতগুলো লেন্থ হবে ততবার সে একটা করে ইনডেক্স বের করবে ততবার সে কনক্লিক্ট করে এখানে রেখে দিবে তাহলে এই জিনিসটাকে আমি কোথায় রাখবো লুপের ভিতরে একটা লুপের মধ্যে রাখতে হবে তাই না এই জিনিসটাকে লুপের মধ্যে কেন কারণ মনে করেন এখানে সে দিল তিন চার তাহলে কি হবে এই এই র্যান্ডম ফাংশনটা কয়বার ঘুরবে চারবার তাই না যতবার দিবে ততবারে তো একটা একটা করে ইনডেক্স করবে ততগুলো ক্যারেক্টার লাগবে যত পাসওয়ার্ডের লেন্থ যত দিবে তত ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে তত ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে গেলে ততগুলো ক্যারেক্টার লাগবে ততগুলো ক্যারেক্টার কোথায় আছে অ্যারের মধ্যে আছে অ্যারের মধ্যে থেকে যদি আমি পাঁচটা ক্যারেক্টার বের করতে চাই তাহলে কয়টা ইনডেক্স লাগবে পাঁচটা না ছয়টা পাঁচটা পাঁচটা বের একটা অ্যারে থেকে আমি পাঁচটা ভ্যালু বের করতে চাই আমার ইনডেক্স কটা লাগবে এটা পাঁচটা ইনডেক্স কারণ একটা ইনডেক্স তো একটা ভ্যালু আছে তাহলে একটারে থেকে পাঁচটা ইনডেক্স তাহলে পাঁচটা ইনডেক্স করার জন্য আমাকে এই র্যান্ডম ফাংশনটা কভার করার লাগবে পাঁচবার এই জন্য এখানে আমার কি লাগবে একটা লুপ লাগবে দেখেন ফর ঠিক আছে আপনাদের আশা করি জিনিসটা এবার ধরতে পারা উচিত যথেষ্ট ভেঙে বলা হয়েছে বিষয়টাকে বিপ্লব দিলাম প্রিপারেশন আই ইজ ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু গিভেন লেন্থ I plus plus. And that's all. এবার কি এই গিভেন লেন্থ এর সমান কি করবে এটা এক থেকে ঘুরবে এখানে দিল তিন তাহলে তিন আসলো প্রথমে এক এক তিনের যে ছোট ভিতরে ঢুকবে কাজটা করবে দুই দুই তিনের যে ছোট কাজটা করবে তিন চার বারের বেলায় কন্ডিশন ফলস হবে আর ভিতরে ঢুকবে না কাজটা হবে না ফাইনালি আমি পাসওয়ার্ডটা দেখবো এখানে এটাও লাগবে না কি হ্যাঁ এটা জাস্ট এমনিতেই বলে দেওয়া ছিল হ্যাঁ বলেন যদি আমরা র্যান্ড যখন রিটার্ন করতে সে র্যান্ডমলি ভ্যালু র্যান্ডম ভ্যালু রিটার্ন করার সময় কন্ডিশন একটা করতে চাই যেমন ধরেন অ্যাট লিস্ট মানে একটা বা দুটা দুটো বা ক্যাট মানে নাম্বার ডিজিট পিজেপি চিহ্ন মানে র্যান্ডমলি রিটার্নের সময় আমি কনফিউজ হয়ে যাচ্ছি র্যান্ডমলি সে কি রিটার্ন করতেছে ইনডেক্স ইনডেক্সের মধ্যে যা ভালো থাকবে সেটাই সে নিয়ে আসবে এখন আপনি এটা চেক করবেন এটা কি তাহলে তো আবার মুশকিল এটা কিভাবে হ্যাঁ ওইখানে লোয়ার আপার মিক্স করে দিলে এরাতে এরাতে হ্যাঁ এরাতে লোয়ার আপার মিক্স করে বাড়িয়ে দিতে হবে আর সেখানে কিন্তু আমার কোনো সিউরিটি নেই যে আমার লোয়ার আপার একটা হবে কেন হবে একটা সংকর কারণ হতে পারে ইচ্ছে করে না যেহেতু র্যান্ড ফাংশন ইউজ করতেছি র্যান্ড ফাংশনটা কি অ্যান্ড একটা ভ্যালু একটা ইয়া ইন্টিজার সংখ্যা রিটার্ন করবে এবং সেটা হবে কি এই অ্যারের ইনডেক্স আর ইনডেক্স থেকে তুলে নিয়ে আসবো কি ভ্যালু এই যে এটার মধ্যে কি পাঠাচ্ছে ইনডেক্স ঠিক আছে সেভাবে আমাদের কাজটা হচ্ছে আর কি আলটিমেটলি চলেন দেখি হয় কি না এখানে দিলাম মনে করেন বারো এই যে বারো ডিজিটের পাসওয়ার্ড হয়ে গেছে এখানে দিলাম দুই এই দুই ডিজিটের পাসওয়ার্ড হয়ে গেছে ঠিক আছে এটা একটা ইস্যু আর কি তো আমরা এটা শো করাবো কোথায় এখানে তো না তাহলে এটাকে আমরা এখান থেকে নিয়ে এসে এই যে ইওর পাসওয়ার্ড ইজ এখানে আমরা মনে করেন পিএসপি দিই এখানে আর ইনপুট এলিমেন্ট নিলাম না হ্যাঁ ডিরেক্ট ইকে বলে তো গন্ডগোল লাগবে প্রথমবার এখানে ছোট্ট একটা বিষয় বলতে পারেন যে একই ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতেছি আবার এখানে ডিক্লেয়ার করতেছি কেমন হয়ে গেল না বিষয়টা রিটার্ন না করে কিছু বললে কি হবে বলেন কে করছে এটা কম্পিউটারে দোষ তাই তো বলি বুঝলো রিটার্ন করলো পাসওয়ার্ড এখানে আমি ধরলাম এটাকে না ধরে ইকো করছি খেয়াল করছেন আগে তো ধরেন ঠিক আছে তারপর আমি ইকো করব নাইস এবারে চৌত্রিশ ডিজিটের পাসওয়ার্ড চলে আসছে
কোনো ব্যাপারই না, আপনি যদি 100 দেন 100 ডিজিটের পাসওয়ার্ডই আসবে, তাহলে সাধ্য নেই, এর কোনো ব্যাপারই না, ঠিক আছে। অলরেডি আছে কেন? ও সরি, undefined variable key undefined variable kon ta bolen I undefined variable the key to
Yeah,
আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি কি পাসওয়ার্ডের লেন্থ, সে কত ডিজিটের পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? ফাইন, খেয়াল করেন। তো আমরা কি করলাম, পুরো প্রসেসটা কমপ্লিট করবো কি দিয়ে, ফাংশন দিয়ে। তো প্রথমে আমরা একটা ফাংশনের ডেফিনিশন দিয়ে দিলাম, ফাংশন মাই পাসওয়ার্ড। আপনাদের এখানে একটা কথা বলে দেই, অনেক সময় দেখবেন আপনি ফাংশনের নাম লিখছেন সব ঠিক আছে কিন্তু কাজ করবে না। ভালো করে খেয়াল করবেন, অনেক সময় এই ফাংশনের নাম, আমরা তো সকল বিল্ট ইন ফাংশনের নাম কি জানি, জানি না, আপনারা জানতে পারেন, আমি জানি না, সকল বিল্ডিং ফাংশনের নাম আমি জানি না। এখন মনে করেন এখানে যদি বিল্ডিং ফাংশনের নামে আপাতত ফাংশন হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না। তো এই জন্য এটা একটু খেয়াল করতে হবে যে আমি ফাংশনের নাম যেটা দিছি সেটা কিন্তু বিল্ডিং ফাংশন কিনা। তো এখন বিষয় হচ্ছে ফাংশন মাই পাসওয়ার্ড, একটা ফাংশনের ডেফিনেশন দেওয়া হচ্ছে এখানে এবং তাকে কল করা হচ্ছে। কল করার সময় আমি এই ইনপুট গুলো দিয়ে দিলাম গ্লোবাল অ্যারেটা। তো রিসিভ হচ্ছে, আমি প্রথমে একটু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, এরপরে ওই গিভেন লেন্থটা বের করে নিয়ে আসলাম ডেটা থেকে, ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। অ্যারে ডিক্লেয়ার করলাম কেন, পাসওয়ার্ড তৈরি করতে হবে,
পাসওয়ার্ড তৈরি করার জন্য কিছু ক্যারেক্টার লাগবে, সেগুলো কোথায় পাবো? একটা অ্যারে নিয়ে নিলাম, কারণ আমি এখানে অ্যারে না নিয়ে সিঙ্গেল ভেরিয়েবল নিলে কি হইতো, অনেকগুলো লাগতো, তাই না? এই জন্য একটা অ্যারের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে নিলাম। এবার এখানে কি করা হচ্ছে, এখন এই অ্যারে থেকে আমাকে ইনডেক্স ধরে ধরে ভ্যালু বের করতে হবে, সেই ভ্যালু গুলো দিয়ে আমাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে একটা এই অ্যারে থেকে তো আমি কয়টা ইনডেক্স বের করব, আমার যে কয় ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হয় সে কয়টা ইনডেক্স বের করতে হবে, না সে কয়টা ভ্যালু বের করতে হবে, আমার যে কয় ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে সে কয়টা ইনডেক্স ধরে ধরে সে কয়টা ভ্যালু বের করতে হবে। এখন কত ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে এটা কোথায় বলা আছে? ফর্ম ঠিক আসতেছে না, কত ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে নাকি? ফর্ম ঠিক আসতেছে, কত ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে, যে সেটা আমরা এখানে রাখলাম এই ভেরিয়েবলের মধ্যে। এই জন্য আমরা এখানে একটা লুপ চালাইলাম, যে আমরা তো এই অ্যারে থেকে ভ্যালু গুলো বের করে নিয়ে আসবো ইনডেক্স ধরে ধরে। তো আমরা র্যান্ড ফাংশনের মাধ্যমে সেই কাজটা করলাম। এখন এই কাজটা কতবার হবে, যতগুলো লেন্থ হবে, যে আমার তিন ডিজিটের পাসওয়ার্ড করা লাগবে তাহলে এই কাজটা হবে কয়বার? তিনবার। আমার দশ ডিজিটের পাসওয়ার্ড করা লাগবে তাহলে এই কাজটা হবে কয়বার? দশবার। এখন তাহলে এটাকে আমি কিভাবে করবো, কখনো তিনবার হবে, কখনো দশবার হবে, কখনো সাতবার হবে, এটা তো আমি জানি না কতবার হবে। এই জন্য আমরা এখানে কি করে দিলাম, ভেরিয়েবল আস করে দিলাম, লুপের মধ্যে ফেলাই দিলাম, যে ফর আই ইজ ইকুয়াল টু ওয়ান, এক থেকে শুরু হবে, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু কি, গিভেন লেন্থ, তাই না? এরপরে বলা হচ্ছে কি, আই প্লাস প্লাস, গিভেন লেন্থ, গিভেন লেন্থ যতগুলো থাকবে ততবার কি হবে, এক থেকে শুরু করে ততবার জিনিসটা ঘুরবে এবং এক এক করে বাড়বে, বেড়ে বেড়ে কি হবে, জাস্ট লুপটা চালানো হচ্ছে। কেন, যে আমাকে এই কাজটা কতবার করতে হবে তার জন্য আমি লুপটা চালাচ্ছি, ঠিক আছে? সো নাও এবার আমরা যে কাজটা করতে পারি, খেয়াল করেন স্যার, ওখানে ওই যে উপরে যে পাসওয়ার্ড একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, হ্যাঁ ওইটা মানে ওইটা বুঝেনি, উপরে পাসওয়ার্ড ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করলাম? কারণ হচ্ছে দেখেন এখানে পাসওয়ার্ড ডিক্লেয়ার করার পিছনে মেইন কারণ হচ্ছে কি, খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা যদি পাসওয়ার্ড উপরে ডিক্লেয়ার না করি তাহলে কি হয়, দেখেন একটা এরর আসবে প্রথমে, ওইটা ওইটা না ফাংশনের এটা, বিকজ আমি এখানে পাসওয়ার্ড ভ্যালুটা আমি এখানে ইউজ করতেছি না, পাসওয়ার্ড ডট ইকুয়াল মানে কি, এর মধ্যে কিছু একটা আছে, তার সাথে এটাকে কনকেট করে আবার এটার মধ্যে রাখবো, এটার মধ্যে কিছু আছে নাই তো, এই জন্য আমি কি করে দিলাম, হ্যাঁ এরকম মনে করেন আমি এই পেজের মধ্যে ছোট্ট একটা জিনিস খেয়াল করেন, এটা স্কিপ হয়ে গেছে আসলে, এটা একটা বিষয় ছিল, আমরা খেয়াল করেন কথা বলেন না, এখানে বললাম যে ইকো ডলার সাইন এক্স, দেন হোয়াট শুড বি দ্য আউটপুট, ইজ 10, দেখি 10 আসে কিনা, 10। এবার আমি মনে করেন এটাকে ইকোটাকে ফাংশন বলে দিলাম, হ্যালো ডেমো বলে দিই, হ্যালো নামে ফাংশন আছে উপরে, থাকলে সমস্যা নেই, কমেন্টস করা আছে। এবার দেখেন এবার কি হবে, তার কাছে কি আগে ভেরিয়েবলটা যাচ্ছে না তার ব্রেনের মধ্যে, বাট এবারে ভেরিয়েবলটা কোথায় আছে, ফাংশনের মধ্যে আছে। এবার দেখেন কি থাকে, আনডিফাইন্ড ভেরিয়েবল, আপনি ফাংশনের বাইরে ভেরিয়েবল থাকলে সেটাকে ফাংশনের ভিতরে এভাবে ইউজ করতে পারবেন না, বাট তার জন্য একটা কিওয়ার্ড আছে, তার নাম কি, গ্লোবাল, যেকোনো জায়গায় লিখে দিলে ভেরিয়েবলটা গ্লোবাল হয়ে যাবে, তখন লিখতে হবে,
ঠিক আছে সো আমরা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে নিলাম কোনো সমস্যা নাই বাট সেটাকে তো আমি ইউজ করতে চাই ফাংশনের মধ্যে কনস্ট্যান্ট ইউজ করা লাগে কনস্ট্যান্ট স্যার অ্যাক্সেস করা যায় না হ্যাঁ কনস্ট্যান্ট অ্যাক্সেস করা যায় কনস্ট্যান্ট ইউজ করে করতে পারো ভেরিয়েবলে ভাবে আপনি মান পরিবর্তন হবে সেটাকে সব জায়গায় ইউজ করা একটু ডিফিকাল্ট আর কি হ্যাঁ গ্লোবাল কিওয়ার্ড ছাড়া ঠিক আছে কনস্ট্যান্ট আছে পিএইচপি তে হ্যাঁ কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট ইউজ করে ঠিক আছে সো নাইস তাহলে এভাবে আমাদের কাজটা হচ্ছে ফাংশনের বিষয়টা এই জন্য আমরা এখানে কি করলাম দেখেন এই জন্য এখানে কি করা হচ্ছে কই গেল এটা এই যে পাসওয়ার্ড এই জন্য উপরে পাসওয়ার্ড ডিক্লেয়ার করলাম কিসের জন্য এই পাসওয়ার্ডটা ডিক্লেয়ার করা হয়েছে এই পাসওয়ার্ডের জন্য ঠিক আছে এই পাসওয়ার্ডের জন্য কারণ প্রথমবার কি হবে না এর মধ্যে কোনো কাজই হবে না কারণ ইনসেট ফাংশনটা পোস্টের মধ্যে বাটনটাকে প্রথমবার পাচ্ছে না সেই পুরো কাজটা প্রথমবার হবে না পুরো কাজটা যদি না হয় তাহলে এটাকে যদি মিকু করি সে খেপে যাবে না এই জন্য তাকে ঠান্ডা করার জন্য বললাম যে বাবা ঠান্ডা হও মাথা গরম করে লাভ নাই ঠিক আছে ফাইন সো থিংস শুড বি লাইক দিস এভাবে আমাদের কাজটা হচ্ছে হ্যাঁ বলেন স্যার পিএইচপি কোডে স্যার পিএইচপি কোডে বলেন স্যার ওখানে স্যার ডেটা ভেরিয়েবলের ডেটা এর গিভেন লেন্থ কে আমরা গিভেন লেন্থ ভেরিয়েবলের ওভাবে না নিয়ে ফর লুপের ভিতরে স্যার ডেটা সহ অ্যারে ইনডেক্সটা লিখলে কি কাজ করতো বুঝিনি আবার বলেন আপনি এখানে অ্যারেটা দিয়ে দিবেন উপরের লাইনে যান এখানে আরেকটা কনভেনশন আমরা ফলো করি পিএইচপি প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটা হচ্ছে এটা হচ্ছে কি আমার ভিউ ফাইল আর এটা হচ্ছে কি আমার সার্ভার সাইডের কোড সো বলা হয় থাকে যে স্ট্যান্ডার্ড কোডিং এর ক্ষেত্রে পিএইচপি সেক্টরে ভিউ ফাইল এবং সার্ভারের কোড একটা ফাইলের মধ্যে কখনো রাখতে হয় না এখন আমরা কি করলাম থ্রি ডট যে কাজগুলো আমরা করলাম লাইক ওয়ান টু থ্রি হ্যাঁ ওয়ান টু থ্রি এগুলো সব কোথায় করা হয়েছে এগুলো সব ভিউ ফাইল এবং সার্ভারের যে ইনস্ট্রাকশন সার্ভারকে দেওয়া হলো ইনস্ট্রাকশন এবং ভিউ ফাইল সবগুলো একটা ফাইলের মধ্যে আছে তো এটা আমরা করব না এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না তাহলে কি করতে হবে ফাংশনের ডেফিনেশনগুলোকে আমরা আলাদা একটা ফাইলের মধ্যে রাখব কারণ ফাংশন হচ্ছে কি মূল্যবান জিনিস তাই না সো ফাংশনের ডেফিনেশনগুলোকে আমরা কখনোই ভিউ ফাইলের মধ্যে রাখব না ঠিক আছে ভিউ ফাইলের মধ্যে কখনোই কি করা যাবে না ফাংশনের ডেফিনেশনগুলোকে রাখা যাবে না ফাইন তাহলে আমি কি করব সো যেটা করা হয় সেটা হচ্ছে আমরা একটা পিএইচপি ফাইল করে নিচ্ছি আমরা নাম দিলাম ফাংশন ডেফিনিশন সিম্পলি একটা ফাইল যে কোনো নাম হতে পারে আর কি ফাংশন ডেফিনিশন দিয়ে দিলাম এবার এখানে এসে কি করব আমার যে ফাংশনগুলো আছে দেখেন এই যে ফাংশন মেক ফুল নেম এটাকে কাট করে আমরা এখানে নিয়ে আসলাম এবার এখান থেকে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট এটাকে কাট করে এখানে নিয়ে আসলাম মানে ফাংশনের ডেফিনেশনগুলোকে আমি কোথায় রাখতেছি আলাদা একটা পেজের মধ্যে কেন কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এখন কি বললাম দেখেন আমার যে ফাংশনগুলো সেগুলো কোথায় নিয়ে আসলাম আলাদা একটা ফাংশন একটা বেশি হয়ে গেছে মানে কম হয়ে গেছে ঠিক আছে কি করলাম প্রত্যেকটা ভিউ ফাইল থেকে ফাংশনের ডেফিনেশন গুলোকে আমরা কেটে নিয়ে আসলাম দেখেন তাহলে কি হয়ে যাচ্ছে এটা কোথা থেকে আসলো ও না ঠিক আছে ব্যাস
এবার কাজ হচ্ছে দেখেন ফাইন কি করলাম আমি ফাংশনের ডেফিনেশন গুলোকে কেটে নিয়ে আমরা আলাদা একটা পিএসপি ফাইলের মধ্যে রেখে দিলাম আমরা যত ফাংশন তৈরি করবো আমরা এখানে রাখতে পারি ব্রাউজারের ক্লায়েন্ট মেশিনের ব্রাউজারে এক্সিকিউট হবে কোন ফাইলটা ভিউ ফাইলটা তাই না এই যে ভিউ ফাইল এবং 1.psp এবার কোনটা আসছে ভিউ ফাইলটা আসছে এটা হচ্ছে ভিউ ফাইল 1.psp বাট এখানে কি ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে নাই অথচ আমি একটা ফাংশন ইউজ করছি দেখি কি হয় চলুন একটা সেট খেয়ে আসি কি এরর দেখাচ্ছে ফ্যাটাল এরর মানে এটা হচ্ছে সবচেয়ে খতরনাক এরর মানে কি আনডিফাইন্ড ফাংশন মেক ফুল নেম আমি একটা ফাংশন এখানে ইউজ করছি অথচ সেটার কি নাই কোনো ডেফিনেশন নাই সেটা ডেফিনেশন আছে কোন পেজের মধ্যে ফাংশন ডেফিনেশন সো এটা একটা পিএসপি ফাইল এটা একটা পিএসপি ফাইল একটা পিএসপি ফাইলের সাথে থেকে আরেকটা পিএসপি ফাইলে কোনো কিছু নিতে চাইলে কি করতে হয় রিকোয়ার বা ইনক্লুড করতে হয় আর কি সো আমরা এখানে রিকোয়ার ইউজ করব সো আমি এখানে সবার উপরে বলেছি রিকোয়ার ওয়ান্স ফাংশন ডেফিনেশন ডট পিএসপি এই লাইনটা যখন আমি কি করব এটাকে আমি প্রত্যেকটা ফাইলের মধ্যে সবার উপরে লিখে দিলাম ঠিক আছে এটা হচ্ছে এভাবে করতে হয় আর কি বিষয়টা রিকোয়ার ওয়ান্স রিকোয়ার দুটারই কিছু পার্থক্য আছে ছোটখাটো ক্লাসেস তো বলবো রিকোয়ার হচ্ছে কি অলওয়েজ কানেক্টেড থাকে রিকোয়ার ওয়ান্স যখন দরকার হয় তখন স্যার শুধুমাত্র ফাংশনগুলো আলাদা না রেখে পুরো যত পিএসপি যে যত কোড সব যদি আলাদা ফাংশন রাখে বুঝি নাই পিএসপি মানে স্যার পিএসপি ফাইলটাকে সাথে স্যার এইচটিএমএল ফাইলটাকে লিংক করার কথা বলছি আর কি হ্যাঁ সেটা করতে তাহলে অ্যাকশনের মধ্যে একটা ফাইলের নাম দিয়ে দিবেন ওটা আসলে লাগে না বুঝতে পারছেন এখন যে এখানে যে প্র্যাকটিসটা দেখতেছেন না এটাই আই থিংক গুড এনাফ আর কি ঠিক আছে এখানে আমরা জাস্ট এই ফাংশনের পেজটাকে রিকোয়ার করলাম তো এখন যে কাজটা করলাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আমরা অ্যাপ্লিকেশন ফাইলে তো অনেকগুলি ফাইলের ফাংশন আছে হ্যাঁ যেটাকে কল করা আছে যেটা এখানে কল করা আছে সেটা যাবে স্যার রিকোয়ার ওয়ান্স কল কারণে কি প্রত্যেকটা পিএসপি কি একটা একটা কানেক্ট হয়ে গেল রিকোয়ার করলো কানেক্টেড করলো ঠিক আছে স্পেসিফিক কানেক্ট করতে তো কানেক্ট করতে বুঝি নাই স্পেসিফিক আপনি আলাদা ফোল্ডারে রাখতে পারেন এখানে পাথটা ঠিক মতো হলেই হবে ফাংশনের কলিং আপনি ভিউ ফাইল দিয়ে করতে পারেন সমস্যা নেই হ্যাঁ স্যার ফাংশন যদি অনেকগুলো হয়ে যায় সেই ক্ষেত্রে কি স্যার লোড পারফরম্যান্স হ্যাঁ লোডের তো বিষয় আছে সেটা হচ্ছে যে আমি একই ক্যাটাগরির কাজ যখন করব সেগুলোকে যে দেখেন আস্তে আস্তে কোশ্চেন আসছে না যে আমার ফাংশন হয়ে গেছে 120টা যে 120টা ফাংশন কি এর মধ্যে থাকবে না এখন 120টা ফাংশন কি একই কাজের জন্য কি স্পেসিফিক কাজের জন্য 10টা ফাংশন আবার 10টা আবার 10টা আমি 12টা কাজ করছি আমার লাগছে 120টা ফাংশন বাট 12টা কাজ 12 ধরনের তাহলে এক একটা কাজের জন্য কয়টা ফাংশন লাগছে 10টা তাহলে এবার আমি কি করব 10টা ফাইল তৈরি করব খামোখায়ের সাথে লিংক দরকার আছে দরকার তো নাই আমি ক্যাটাগরি তৈরি করতেছি আমি ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার তৈরি করতেছি ক্যাটাগরির জন্য আমার তৈরি করতে হবে অ্যাড করতে হবে ভিউ করতে হবে এডিট করতে হবে ডিলিট করতে হবে সেম ভাবে ম্যানুফ্যাকচারার একই কাজ করতে হবে তো আমি কি সব ফাংশন এক জায়গায় লিখবো না ক্যাটাগরির জন্য আলাদা একটা ফাইল থাকবে ম্যানুফ্যাকচারার জন্য আলাদা একটা ফাইল থাকবে তাই না তারপর স্যার সেগুলো স্যার লিংক করব কি হবে স্যার তিন চার রিকোয়ার্ড দিয়ে রিকোয়ার্ড দিয়ে স্যার অনেকগুলো লিংক করা যাবে হ্যাঁ এইভাবে আপনি একসাথে করতে পারবেন সমস্যা নেই বাট ক্যাটাগরির সাথে আমি ক্যাটাগরিটা লিংক করে দিব ক্যাটাগরি ফাইলের মধ্যেই তো আমার 10টা ফাংশন লেখা থাকবে ক্যাটাগরি ম্যানেজ করার জন্য আমাদের ফাংশনগুলো লাগবে ঠিক আছে যখন যেটা দরকার আর কি হ্যাঁ ফাইন এইভাবে আমরা আমি কি স্যার মানে যে এইখানে যে স্যার ফাংশন ফাইলটা আছে এখানে কি স্যার আমি আবার রিকোয়ার দিয়ে স্যার অন্য কোনো ফাইলকে আমি ই করতে পারবো পারবেন এখানে কোনো সমস্যা নাই পারবেন পিএসপি তো চরম ক্ষমতা ঠিক আছে পিএসপি তে অটোলোড হ্যাঁ অটোলোড ফাংশন স্যার কল করলে ওই ফাইলটা লিংক তাহলে কি এরকম কাজ করবে যে এটা লিংক করা আছে এটার সাথে আবার আরেকটা লিংক করা আছে হ্যাঁ কোনো সমস্যা নাই পারবেন ঠিক আছে স্যার দুইটা ফাইল যখন একসাথে কল করবে তখন কি স্যার দুইজনের রিকোয়েস্ট নিবে স্যার
দুটো ফাইল একসাথে একটা ফাংশন কে যখন দুই সাইড থেকে একসাথে কল করা হবে তখন কি স্যার? না না কোনো কমপ্লেইন করবে ওর মত নেবে এর মত নেবে আমরা নিচে রিসেট ফাংশনটা বা যে কোনো ফাংশনই মনে করেন এই ফাইলটা আমার কাছে আছে আমি এখানেও কানেক্ট করলাম এখানেও কানেক্ট করলাম আমি এখানেও এই ফাংশন মেক ফুললেম ইউজ করতে পারি এখানেও ইউজ করতে পারি কোনো সমস্যা হবে স্যার একই সময় এক্সিকিউশন হবে আগে পরে তো হবে একসাথে তো হবে না দুইটা ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশন আর এই ইনস্ট্রাকশন কি একসাথে এক্সিকিউট হবে হবে না আগে যে উপরে ডিফিকাল্ট আর কি ঠিক আছে দুইটা একসাথে কখনোই ডিফিকাল্ট হয়ে যাবে সো এটা আগে হবে এটা পরে হবে মিনি সেকেন্ড হলো ন্যানো সেকেন্ড হলো আগে পরে হবে সেটা হয়তো আমরা হিউম্যান বিং খালি চোখে দেখতে পাবো না তার জন্য সুপার মাইক্রোস্কোপ লাগবে না শুধু মাইক্রোস্কোপ হবে না এনিওয়ে এটা বিষয় আগে দেখো তো ঠিক আছে আমরা মোটামুটি ফাংশন নিয়ে ছোটখাটো একটা বিষয় প্র্যাকটিস করলাম এটাই শেষ না রাইট আরও স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে বিষয়গুলো আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু ফিচার নিয়ে আমরা কথা বলবো আর কি নেক্সট ক্লাসে এবং তারপরে আমরা ক্রুডিং প্র্যাকটিস করবো ক্রুডিং ডেটাবেস নিয়ে সো নেক্সট ক্লাসের আমরা ফার্স্ট হাফে চেষ্টা করবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে রুলসগুলো আছে যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এটা কেন আমরা ইউজ করব এরপরে ক্লাস কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু ইম্পর্টেন্ট ফিচার যেমন ক্লাস অবজেক্ট হ্যাঁ তারপরে ইনক্যাপসুলেশন ইনহেরিটেন্স পলিমরফিজম এই বেশি কিছু লাগে না আর কি ছোটোখাটো কাজ করার জন্য অনেক কিছুই তো আছে নেমস্পেস থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট সব ধরনের ফাংশনালিটিসগুলোই সিনট্যাক্সগুলোই পিএসপিতে কাজ করে বাট আমরা যে কাজগুলো করব এই কাজগুলোতে বেশি লাগে না ওই পলিমরফিজম পলিমরফিজমও লাগে না পলিমরফিজম তো ইনহেরিটেন্সে বড় হয় তাই না জাস্ট এডিট করা আর কি তো এই বিষয়গুলো আমরা দেখবো আর কি ইনশাল্লাহ আস্তে আস্তে হ্যাঁ সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে